নমস্কার সকলকে, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই আমরা সূচির পক্ষ থেকে। আর আমরা আবার ফিরে এসেছি সূচির পূর্ণাময়িক আলোচনার পরম্পরায়। আজ আমাদের পঞ্চম নিবেদন সূচি সোসাইটি ফর আন্ডারস্ট্যান্ডিং কালচার অ্যান্ড হিস্ট্রি ইন ইন্ডিয়ার পঞ্চম পূর্ণাময়িক আলোচনা চক্রে আজকে আমাদের মধ্যে আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন অধ্যাপক শুভদীপ সিনহা, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের। আর আজকে ওনার বক্তব্যের বিষয়, আলোচনার বিষয় হচ্ছে শতাব্দীর সন্ধিক্ষণে বা ফিন দ্য সিয়েকলে ভৌতিকতা ও বাংলা সাহিত্য নিয়ে। এই বিষয়ে উনি আমাদেরকে একেবারে ভূত চতুর্দশীর প্রাক্কালে জানাতে চলেছেন। আর আমরা সেই ভৌতিকতার একটা আবহের মধ্যে দিয়ে আগামীকালের একই সঙ্গে ভূত চতুর্দশী এবং ফ্রাইডে দ্য 13th এর আবহে পৌঁছতে চলেছি। অধ্যাপক সিনহা সম্পর্কে দু চার কথা বলে নিতে চাই। অধ্যাপক সিনহা মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের লিবারাল আর্টস কলেজে অধ্যাপনারত, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং এমফিল করে তিনি পিএইচডির জন্য কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদান করেছিলেন। তার স্পেশালাইজেশন এবং গবেষণার বিশেষ আগ্রহের কিছু ক্ষেত্র হল ভারতীয় সিনেমা, আধুনিক দক্ষিণ এশীয় সাহিত্য সংস্কৃতি, গ্লোবাল মডার্নিটিজ বা বিশ্বজনীন পরিসরে বহুমাত্রিক আধুনিকতা, আর মানবেতরের দর্শন বা অ্যানিমাল ফিলোসফি ইত্যাদি, বলিউড অ্যান্ড বিয়ন্ড, মডার্ন সাউথ এশিয়ান লিটারেচার, পাবলিক কালচার অ্যান্ড মিডিয়া ইন মডার্ন সাউথ এশিয়া এবং ঘোস্টস অফ ইন্ডিয়ার মতন কোর্স তিনি পড়ান। তিনি 2016 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গোটিনজেন ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে ভিজিটিং ফেলো হিসাবেও কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি শীর্ষস্থানীয় জার্নালে তার মূল্যবান গবেষণা নিবন্ধ এবং গ্রন্থ সমালোচনাও প্রকাশ করেছেন। স্পেকট্রাল ইন্টিমেসি তথা ভূত, বর্ণালী, অলৌকিক বিবর্তন ইত্যাদিগুলো দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পাঠে নৈতিক এবং রাজনৈতিক বিভাগযুক্ত অবস্থায় কিভাবে প্রতিভাত হচ্ছিল তা তার একটি গবেষণা প্রকল্প। 2015, 16, 17 এবং 18 সালে তিনি মিনেসোটা ইমাজিন ফান্ড পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি নিয়োজিত রয়েছেন অ্যানিম্যালিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ প্রিক্যারিটি ইন সাউথ এশিয়ান লিটারেচার অ্যান্ড সিনেমা বিষয়ে একটি মনোগ্রাফ রচনার কাজে। আমরা অত্যন্ত আনন্দিত অধ্যাপক সিনহাকে আমাদের সঙ্গে পেয়ে। আমাদের প্রত্যেক দিনের মতনই, প্রতিটা পূর্ণাময়িক আলোচনার মতনই, আজকেও আমাদের স্টুডিওতে আমাদের সূচির সম্পাদক শ্রী কৌশিক সাহা মহাশয় রয়েছেন। মূল আলোচনায় অধ্যাপক সিনহার যাবার আগে তিনি অধ্যাপক সিনহার সঙ্গে দু চার কথা আলোচনা করে নিতে আগ্রহী। আমি এখন ওনাদের দুজনকে আহ্বান জানাচ্ছি, অধ্যাপক সিনহা এবং শ্রী কৌশিক সাহা মহাশয়। শুভদীপ, অনেক ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। শুভ বিজয়া, এবং আমাদের সূচির পক্ষ থেকে তোমাকে অত্যন্ত অভিনন্দন জানাই যে এরকম একটা বিষয় বেছে নেওয়ার জন্য, যে বিষয়ে নতুন কোনো আলোকপাত হয়তো বা আমরা দেখতে পাবো আশা করি, যেখানে সাধারণভাবে যে ভূত নিয়ে চর্চা, ভূতের সাহিত্য, ভৌতিক সাহিত্য নিয়ে আলোচনা হয়ে থাকে, তার সঙ্গে যেহেতু একটা অন্য মাত্রার অপেক্ষা রাখা হয় পোস্ট মডার্নিটি নিয়ে যে কাজগুলো করে চলেছ সেই হিসেবে, তার আগে একটু তোমার সঙ্গে একটা কথা বলতে আগ্রহ রাখবো। সেইটা তোমার মূল কাজ, পিএইচডির কাজ ছিল সিনেমার ওপরে, তো সেই বাংলা সিনেমার ওপরে পিএইচডির কাজ, সেই জায়গা থেকে এখন পোস্ট মডার্ন অ্যানিমেলিটির উপর কাজ করছো বা এরকম ভৌতিক সাহিত্য চর্চা করছো, এই যে ইন্টারেস্ট গুলোর ডাইভার্সিটি, এই ডাইভার্সিটির
মূলত কারণ কি বা এইগুলোর সঙ্গে কিভাবে নিজেকে লিঙ্ক করছো, তার পিছনে তোমার অনুপ্রেরণা বা তোমার ভাবনা চিন্তা কিভাবে থাকছে সেটা যদি একটু আমাদের শেয়ার করো তাহলে নবীন গবেষকদের ক্ষেত্রে অনেক সহযোগিতা হবে বলে মনে করি। শুভদীপ। প্রথমে আমাকে এখানে ডাকবার জন্য অনেক ধন্যবাদ। এখানে সকাল 8 বাজে, যেটা আমার পক্ষে একটু তাড়াতাড়ি, আমি একেবারেই সকালে উঠবার লোক নই, কিন্তু ভূত নিয়ে কথা বলতে সবসময়ই আগ্রহী। একটা যেটা বললি সেটা হচ্ছে যে আমার যে পিএইচডির কাজ এবং সেখান থেকে তারপরে ভূত এবং অ্যানিমালিটি নিয়ে কাজ, একটা জিনিস আমাকে অনেক দিন ধরেই যেটা ইয়ে করছে যে বিভিন্ন সাহিত্য বা অন্যান্য কালচারাল টেক্সটে মানুষের সীমানাটা কোথায়, মানুষ বা মানুষের জীবনের সীমানাটা কোথায়। বাংলা সিনেমা নিয়েও যখন কাজ করেছিলাম তখনও সিনেমাতে মানুষ চরিত্র থেকে অমানুষ চরিত্র, মানে অমানুষ নয় অমানুষ চরিত্র বা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী, তারা কিভাবে বাংলা সিনেমায় তাদেরকে দেখানো হচ্ছে এবং তারা কিভাবে বিভিন্ন কাহিনীকে পরিবর্তন করছে, কিভাবে পুরো কিছু কিছু সিনেমাকে পুরো পাল্টে দিচ্ছে, সেটা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম। ভূত নিয়ে বহুদিন ধরেই ইন্টারেস্ট আছে, আগ্রহ রয়েছে, সেটা খানিকটা পড়ানোর থেকে শুরু হয়েছিল। আমার মনে আছে বেশ কিছু বছর আগে, তখন আমি মিনেসোটাতে পড়াতাম না, তখন আমি টরন্টোতে পড়াতাম, তো আমি ওখানে আধুনিক সাউথ এশিয়ান লিটারেচার, দক্ষিণ এশীয় সাহিত্যর একটা ক্লাস পড়াতাম। সেখানে হঠাৎ করেই মানে খুব না ভেবেই রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ গল্পটা সিলেবাসে রেখেছিলাম। তো সেখানে প্রথমত ওই ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলে সেই গল্পটা পড়াতে পড়াতে মনে হলো যে আচ্ছা, এখান থেকে একটা লম্বা একটা গবেষণার বিষয় উঠে আসতে পারে, প্রাথমিকভাবে আধুনিক ভারতীয় এবং দক্ষিণ এশীয় সাহিত্যে, এবং তারপর থেকে সিনেমা, মানে সিনেমা শুধু বাংলা সিনেমা নয়, বাংলা এবং যেহেতু ভাষাগতভাবে আমি অন্যান্য আঞ্চলিক সিনেমা বোঝা আমার পক্ষে একটু কঠিন, বাংলা এবং হিন্দি উর্দু সিনেমার মধ্যে ভূতের ভৌতিকতা কিভাবে দেখা দিয়েছে, এবং অনেকেই এখানে যারা শুনছেন বা দেখছেন তাদের অনেকেই জানেন যে প্রায় 1950-এর শতক থেকে এখন অবধি প্রচুর প্রচুর সিনেমা তৈরি হচ্ছে যেখানে ভূতুড়ে গল্পের ওপর, ভূতের গল্পের ওপর, যদি ভূত না থাকলেও একটা ভৌতিকতার ব্যাপার থেকে যাচ্ছে সেই জন্য। আর তারপরে আবার পোস্ট গ্লোবালাইজেশন বা উত্তর বিশ্বায়ন যখন সময় ভারতবর্ষে স্যাটেলাইট টিভি আসছে বা এই এতগুলো চ্যানেল আসছে, স্যাটেলাইট চ্যানেল, সেখানেও যখন খুব একটা যে আমি দেখি বলতে পারবো না, কিন্তু যখন দেখি মাঝে মাঝে খুললেই দেখা যায় যে প্রচুর চ্যানেলে এই এই ধরনের গল্পের ওপর নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। তো এইখান থেকে আমার একটা ইন্টারেস্ট জেগেছে যে কিভাবে বা কোন কারণে কিভাবে এদেরকে দেখানো হচ্ছে এবং কোন কারণে পার্টিকুলারলি মানে 19 শতাব্দী, মানে 18th-19th century শেষের দিক থেকে এবং এখনো অবধি গত 120-130 বছর ধরে এই ভারতীয় সাহিত্য এবং সিনেমা অথবা টিভি সিরিয়ালে এই চরিত্রগুলো রয়ে যাচ্ছে এবং তা কিভাবে পাল্টাচ্ছে সেখান থেকে। আর তৃতীয় যেটা বললি সেটা হচ্ছে এখন যেটা নিয়ে কাজ করছি, এই প্রিক্যারিটি অফ এক্সপিরিয়েন্স অফ প্রিক্যারিটি অ্যান্ড অ্যানিম্যালিটি, সেটা অনেক পরে, গত বছর চারেক ধরে তাতে আগ্রহ দেখা দিয়েছে যে, এবং সেটা খানিকটা ভাবে বলা যায় যে একটা যে ব্রড ফিলোসফিক্যাল ডিসকাশন হচ্ছে
বিশ্ব স্তরে, সেখানে একটা যেটাকে বলা হয়, বলা যাচ্ছে যে অ্যানিমাল টার্ন একটা দেখা যাচ্ছে এগেন, মানে আবার সেই মানুষের পরে অমানুষ জীব নিয়ে তারা কিভাবে নানা রকম দার্শনিক চিন্তায় তাদের তাদের স্থান কোথায়, এবং তারা কিভাবে আবার সেটা শুধু দক্ষিণ এশিয়াতেই নয় বা ভারতে নয়, বিভিন্ন বিশ্ব স্তরে সাহিত্য এবং অন্যান্য সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের প্রকাশ পায় সেইখান থেকেই একটা। কিন্তু মোটামুটি যদি আমি নিজে সবসময় সচেতন ভাবে ভেবে দেখিনি, কিন্তু যখন প্রশ্নটা করলি তাতে বলতে হবে যে আমি একটা দেখা যাচ্ছে যে মানুষ ছাড়া অন্যান্য যে বা মানুষের জীবনের পরে কিভাবে এই এই চরিত্রগুলো রয়ে যায় বা এই চরিত্রগুলো বা এই এই ধরনের সেটা কিভাবে গত 150 বছরে পাল্টেছে বা কি তাদের প্রভাব, সেটা নিয়ে একটা কমন ইন্টারেস্ট আমার রয়েই গেছে। এটাই বলতে পারিস যে কারণ যে একটা একটা টপিক থেকে আর একটা টপিকে যাওয়ার। খুবই ভালো, আমরা অনেক অপেক্ষা করিয়ে রেখেছি যারা সত্যি ভৌতিক সাহিত্য নিয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহী। তো আমাদের আজকে যারা দর্শক বন্ধু শ্রোতা বন্ধু আছেন, যারা আগ্রহীরা আছেন, তাদের বলবো যে অধ্যাপক সিনহা এখনই শুরু করবেন তার মূল আলোচনা। তার আজকের বিষয় ভবিষ্যৎ, মানে ভৌতিক সাহিত্য যে উনি পার্টিকুলার টার্মটাকে ইউজ করেছেন শতাব্দীর সন্ধিক্ষণে, যেটা মূলত 1920 শতকের যে সন্ধিক্ষণ সেটাকে বোঝাতে, সেই সময়ের সন্ধিক্ষণে বাংলা ভৌতিক সাহিত্য কিভাবে, ভৌতিক রচনা কিভাবে গড়ে উঠছে তার উপরে সেটা নিয়ে আমরা শুনব। আপনাদের যা মন্তব্য বা আপনাদের যা প্রশ্ন আপনারা রাখবেন ফেসবুক পেজে আমাদের লাইভ অংশে রাখবেন, সেগুলো আমরা একে একে পরে ওনার বলার পর আলোচনায় তুলে আনব এবং সেগুলো উনি আপনাদের প্রশ্নের উত্তরও দেবেন। সেই জন্য আপনারা একটু সঙ্গে থাকুন এবং আমাদের ফিডব্যাক ফর্ম কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হবে, সেই ফিডব্যাক ফর্মটা আপনারা পরবর্তীতে ফিল আপ করবেন মূল আলোচনা শেষ হওয়ার পর। আমি শুভদীপকে অনুরোধ করব যে আপনি মূল আলোচনা আপনার শুরু করুন। তো আমি আবার সূচির যারা সদস্য এবং পার্টিকুলারলি কৌশিক সাহা, আমার তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে ডাকবার জন্য এবং এখানে এই বলবার জন্য আমাকে। আমি যখন এই সময় এবং নিয়ে কথাবার্তা চলছিল যে কবে কবে বলবো বা এরকম, আমার খুবই ইচ্ছে ছিল, আমি কৌশিককে বলেও ছিলাম যে শুক্রবার নভেম্বরের 13 তারিখ রাত, তাহলে একটা সময়ের একটা একটা খুব ভালো একটা সময়, কারণ আমি আমার নিজের মনে ছিল না, কৌশিকই আমাকে বলেছে যে শুক্রবার দিন হচ্ছে মানে আগামীকাল ভূত চতুর্দশী আর তার সঙ্গে আবার ফ্রাইডে দ্য 13th। তো আমি ভেবেছিলাম ভূত নিয়ে কথাবার্তা বলার পক্ষে একটা আদর্শ দিন, যাই হোক একদিন আগেই বলা যাক। তো আমি শুরুর বক্তব্যে যা বললাম যে এটা নিয়ে এই ভূত এবং আমার, আপনারা দেখবেন যে বক্তব্যের যে বিষয়বস্তু সেখানে আমি ভূত বলিনি, বলেছি শব্দটা ইউজ করেছি ভৌতিকতা, এবং ভূত এবং ভৌতিকতার মধ্যে কিছু পার্থক্য আমি দেখতে পাই, সেটা নিয়েও কিছুটা বলবার চেষ্টা করব। আর যে সময়কালটা শতাব্দীর সন্ধিক্ষণ বা ফিন দ্য সিকল বাংলা সাহিত্য, এখানে সাহিত্যটা আমি একটুখানি বড়ভাবে এই সব এই বড়ভাবে ব্যবহার করছি, কিছু তথাকথিত বা অসাহিত্যিক লেখা নিয়েও কথাবার্তা বলবার ইচ্ছা আমার রয়েছে। যাই হোক, আমি শুরুর বক্তব্যে যা বললাম যে এই এই বিষয় নিয়ে আমার আগ্রহ প্রথম অনেক দিন ধরেই ছিল, কিন্তু প্রথম তৈরি হয় একটা ক্লাস পড়াতে গিয়ে। আমি একসময় ওই টরন্টোতে দক্ষিণ এশীয় সাহিত্য নিয়ে পড়াতাম একটি কোর্স, এবং সেখানে রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ গল্পটা একবার আমি সিলেবাসে রেখেছিলাম, এবং সেখানে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে এবং তাদের চিন্তা ভাবনারও এখানে অবদান রয়েছে, সেখান থেকে আমার প্রাথমিকভাবে মানে আগ্রহ শুরু হয়, এবং তারপর থেকে
শুধুমাত্র সাহিত্য নয়, দর্শন বা অন্যান্য সোসিওলজি বা পলিটিক্যাল সায়েন্সে যে অন্যান্য নানা ধরনের লেখা হয়েছে, আমি বলছি শুধু সাহিত্যিক লেখা নয়, অনেক থিওরিটিক্যাল লেখা হয়েছে বিভিন্ন বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে, সেগুলো দীর্ঘদিন ধরে পড়াশোনা করবার পর তখন আমার মনে হয়েছিল যে কিভাবে ভারতের ক্ষেত্রে, ভারত বা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এই এই চিন্তা ভাবনাগুলোকে ব্যবহার করা যায়, ব্যবহার করে এই দীর্ঘ 120-130 বছরের এই সময়কালে যা যা হয়েছে সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করা যায়। সেটা শুধু বাংলাতেও নয়, বাংলাতেই নয়, অন্যান্য ভাষাতেও লেখা সাহিত্য বা অন্যান্য সাংস্কৃতিক ক্ষেত্রেও আমার আগ্রহ রয়েছে। আর সেটা থেকে বাড়তে বাড়তে এখন আমি যেখানে পড়াই মিনেসোটাতে, সেখানে আমি একটা পুরো কোর্স পড়াই আন্ডারগ্রাজুয়েট লেভেলে, যেটা আদিত্য শুরুতে বলল যখন আমার পরিচয় দেওয়ার সময় যে গোস্টস অফ ইন্ডিয়া বলে আমি একটা ক্লাস পড়াই, এবং মোটামুটি সেখানে এরকম একটা সার্ভে করবার চেষ্টা করি, থিওরিটিক্যাল লেখাপত্তর এবং সাহিত্য এবং সিনেমা নিয়েও কথাবার্তা হয়। তো সেইখান থেকেই, এবং যে সময়কালটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে শতাব্দীর সন্ধিক্ষণ, যে কৌশিক যে শুরুতে বলল 19-20 শতকের যে সন্ধিক্ষণ, সেইখান থেকে সন্ধিক্ষণ বলতে, সন্ধিক্ষণটাও আমি বলবো যে একটু লম্বা সময় ধরে নিন, একটুখানি যে একেবারে এই যে 2-3 বছর বা 3-4 বছর যে সন্ধিক্ষণ নয়, ধরা যাক 2-3 দশকের একটা সময়কাল, 1890-এর দশক থেকে 1920 শতকের প্রথম এবং দ্বিতীয় দশক, এই সময়কালটা সম্বন্ধে আমি কথা বলতে চাইবো। কারণ এই 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 20-30 বা 25-30 বছরের সময় বেশ কিছু নতুন নতুন ঘটনা ঘটছে ভৌতিকতা এবং সাহিত্যের ক্ষেত্রে, এবং আমি আবারও বলবো এটা শুধু বাংলা সাহিত্য নয়, অন্যান্য ভারতীয় সাহিত্য এগুলোর কিছু কিছু প্রতিফলন দেখা যাচ্ছে, এবং সেটা কি বা কেন কিভাবে, সেটাই আমার মূল চিন্তা ভাবনা যে কেন এই সময় হচ্ছে এবং কিভাবে এই সব চরিত্র, এই ভৌতিক চরিত্র বা এই ভৌতিকতার নিয়ে সেই সময়ের লেখকরা, সেই সময়ের লেখকরা এবং কিছু কিছু ক্ষেত্রে তাত্ত্বিক দার্শনিকরাও চিন্তা ভাবনা করছেন। আপনারা হয়তো অনেকেই জানেন এক্ষেত্রে যে যারা ঔপনিবেশিকরা, মানে ব্রিটিশ ঔপনিবেশিকরা ভারতবর্ষে ছিল 19 শতক ধরে, মানে 1800s এই পুরো সময়টা ধরে, এদের মধ্যে এরা অনেকেই কিন্তু ভারতবর্ষের, এবং এরা শুধু সবসময় সাহিত্যিক নয়, এরা অনেক সময় প্রশাসক, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে নিয়োজিত প্রশাসক ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে শহরে তারা নানা রকমের মানে ঔপনিবেশিক প্রশাসনের হয়ে কাজ করছেন, এবং তারা এরা যা যা মোটামুটি লেখা পাওয়া যাচ্ছে এরা এদের মধ্যে বেশি, এরা সবাই হচ্ছে শ্বেতাঙ্গ পুরুষ যারা ইংল্যান্ড থেকে আসছেন চাকরি নিয়ে, এবং তারা ভারতবর্ষের, ভারতবর্ষ মানে আমি তখনকার মানে ইন্ডিয়ান ভারতীয় উপমহাদেশের কথা বলছি, নানা জায়গায় চাকরি বাকরি করছেন। একটা জিনিস দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেকেই কিন্তু ভারতবর্ষের নানা জায়গায় ভৌতিক ঘটনা দেখছেন, ভৌতিক ঘটনা, অলৌকিক ঘটনা দেখছেন, ভূতও দেখছেন, এবং এরা আবারও বলছি এরা কিন্তু কেউ সাহিত্যিক নয়, এরা অনেকেই তাদের ডায়েরিতে লিখছেন যে আচ্ছা আমি এখানে কাজ করতে গেছি, কোনো একটি গ্রামে জমি জরিপ করতে গেছি, জমি জরিপ করতে গেছে এবং জমি জরিপ করতে গিয়ে সেই যাওয়ার আগে নানা রকমের কথা, রটনা গুজবও বলা যায় শুনছেন, যে তার আগে যারা যারাই সেই গ্রামে জমি জরিপ করতে গেছেন তারা সবাই নানা কারণে সেই কাজ শেষ করতে পারেননি, হয় রোগগ্রস্ত হয়ে পড়েছেন, উন্মাদ হয়ে পড়েছেন, এবং এর পেছনে নিশ্চয়ই কোনো অশরীরী কারণ রয়েছে, অলৌকিক কারণ রয়েছে। তো একজন
সাহেব মানে শ্বেতাঙ্গ এরকম প্রশাসক স্লিম্যান বলে, তিনি যাচ্ছেন, তিনি গিয়ে এরকম স্থানীয় লোকজনদের যোগাযন্ত্র করছেন, পরে আবার তিনি জমি জরিপ করতে যাচ্ছেন এবং জমি জরিপ করতে গিয়ে দেখছেন যে ফিতেটা দিয়ে জমিটা মাপা হচ্ছে, সেই যখনই তিনি মাপতে যাচ্ছেন সেই ফিতেটা ছিঁড়ে এক হাজার 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 টুকরে ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে। এটা মানে অনেক গল্পগুলোর অনেক এরকম ঘটনার মধ্যে একটা ঘটনার আমি উদাহরণ দিলাম, আপনারা যদি আগ্রহী হন বা হয়তো অনেকে জানেনই এর বিষয়ে। রাস্কিন বন্ড সম্পাদনা করেছেন, বেশ কিছু দু একটি সংকলন রয়েছে, যে গো স্টোরিজ ফ্রম দ্য রাজ বলে একটা 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 টাইটেল আমি বলছি, সেখানে এই ধরনের সত্যিকারের ভূত দর্শন, সত্যিকারের অলৌকিক ঘটনা দর্শনের প্রচুর প্রচুর রেকর্ড রয়েছে যেগুলো লিখছেন। এছাড়া রুডিয়ার্ড কিপলিং, তিনি অবশ্য এই ধরনের সত্যিকারের ঘটনা লিখছেন কিনা বলা যায় না, কিন্তু রুডিয়ার্ড কিপলিং যখন ভারতবর্ষের, তিনিও কিন্তু প্রচুর ভূতের গল্প লিখছেন এবং ভারতবর্ষের আনাচে কানাচে আনাচে কানাচে তিনি ভূত দেখছেন, অবশ্যই পাহাড়ে বেশি ভূত দেখছেন এবং কলকাতাতেও রুডিয়ার্ড কিপলিং ভূত দেখছেন। এবং এটা এটা নিয়েও একটা আমার কৌতূহল যে কেন এই শ্বেতাঙ্গ প্রথম মানে শ্বেতাঙ্গ প্রশাসক ঔপনিবেশিক প্রশাসকরা একটা উপনিবেশের নানাচে কানাচে ভূত দেখছে। আমরা যদি একটা তাৎক্ষণিকভাবে যুক্তিবাদী অবস্থান নিই যে ভূত বলে তো কিছু হয় না, সেটা নিয়ে আমি সেই দ্বন্দ্ব বা ইয়েতে আলোচনায় আমি এখানে যাব না, ভূত বলে কিছু হয় না ধরে নেওয়া হয়ে যাক, আমি বলেই বলছি যে ভূত বলে কিছু হয় না। আমার প্রাথমিক প্রশ্ন হচ্ছে ভূত তো হয় না, কিন্তু তবুও তারা ভূত দেখছেন কেন বা কি মনে করছেন কেন তারা ভূত দেখছেন? এর পেছনে কিছু বিশ্লেষণ রয়েছে বা অবশ্যই সেগুলো খুবই মানে এর মধ্যে কোনো প্রামাণ্য বিশ্লেষণ বলা যায় না, যে এরা হয়তো অনেকেই সেখানে সবসময় তাদের মধ্যে একটা দ্বিধা বা দ্বন্দ্ব, যেটাকে ইংরেজিতে বলা যায় কলোনিয়াল অ্যাংজাইটি, কাজ করছে, যে উপনিবেশবাদ সম্বন্ধে তাদের নিজেদের মধ্যেই সন্দিহান রয়ে যাচ্ছে তারা, এবং একটা ইংল্যান্ড থেকে সম্পূর্ণ অচেনা অজানা জায়গায় গিয়ে তারা তাদের এই কাজগুলো করছেন এবং সেখানে এই এই ধরনের সেই অচেনা অজানা সঙ্গেই এই এই ধরনের এলিমেন্ট গুলো তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে এটা কিন্তু একটা সময়ের পরে শুধুমাত্র এই শ্বেতাঙ্গ প্রশাসকদের মধ্যেই থাকছে না বা বা কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটরদের মধ্যেই সীমিত থাকছে না, 1800 শতকের শেষের দিকে এসে প্রচুর ভারতীয় সম্পাদক লেখক এরাও কিন্তু এই ধরনের ঘটনার নানা রকমের বিবরণ বর্ণনা দেওয়া শুরু করছে। এবং সেই জন্যই আমি এই শতাব্দীর সন্ধিক্ষণটা বেছে নিয়েছি, যে সাহিত্যে, আধুনিক বাংলা সাহিত্যে এবং যেটাকে বলা যায় জার্নালিস্টিক রাইটিংয়ে এই ভৌতিক চরিত্রগুলো দেখা দিতে শুরু করছে এবং আমরা রীতিমতো একটা চৌকাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, সাহিত্যিক চৌকাঠের চৌকাঠ বলা যেতে পারে, সেখান দিয়ে যাচ্ছি যে ভূত বা এই অশরীরী আত্মা বা নানা ধরনের এই চরিত্রগুলো প্রথম আসছে বহুদিন ধরে রয়েছে আমাদের মৌখিক সাহিত্য ধারায়, বিভিন্ন মিথোলজিক্যাল টেক্সটে, পুরাণে এবং নানা জায়গায় এবং এই এই চরিত্রগুলো রয়েছে। কিন্তু যখন ছাপার অক্ষরে, ছাপার হরফে আধুনিক সাহিত্য লেখা হচ্ছে, মোটামুটি 1800 শতকের শেষ দিকেই কিন্তু এই চরিত্রগুলো সে দেখা দিতে শুরু করছে এবং সেটা আমার কাছে মনে হয় একটা গুরুত্বপূর্ণ চৌকাট, যে আধুনিক সাহিত্যে তারা কোন সময় দেখা দিচ্ছে এবং কেন দেখা দিচ্ছে এই পার্টিকুলার টাইমে। এই তো যাই হোক, এর পেছনে কিছু আমি বলবো যে কিছু দেশীয় এবং কিছু আন্তর্জাতিক কারণ রয়েছে, প্রসঙ্গ রয়েছে যার যার মাধ্যমে আমাদের এই ঘটনাটা, এই এই নতুন শুরুটা ভেবে দেখা দরকার। দু একটি চরিত্রের কথা এবং আমি কাদের কথা বলছি সেটা একটু আমি বলি। যেমন ধরুন ত্রৈলোক্যনাথের কথা আপনারা হয়তো অনেকেই জানেন, ত্রৈলোক্যনাথ এই 1800 শতকের শেষের দিকে, যাকে অনেক সময়
বলা হয় যে আধুনিক বাংলা সাহিত্যে প্রথম ভূত নিয়ে লেখা শুরু করছেন লুল্লু, তার মানে তার অনেকগুলো অনেক লেখার মধ্যে তার মধ্যে সবচেয়ে জানা একটা টেক্সট। রবীন্দ্রনাথ লিখছেন বেশ কিছু ভূতের গল্প, ক্ষুধিত পাষাণ, মণিহারা, এরকম সময় এই এই শতাব্দীর সন্ধিক্ষণে। আমরা যখন উনিশ শতকের ভেতরে বিংশ শতাব্দীর ভেতরে ঢুকছি, তখনও প্রথম দু দশক ধরে মানে প্রথম দু দশক থেকে আমরা দেখছি একটা প্রচুর পরিমাণে এর সংখ্যা, এবং নানা ধরনের সংখ্যা বলতে শুধু মানে লিখিত টেক্সটের সংখ্যা নয়, লোকজনের সংখ্যা, তারা প্রচুর ভাবে আগ্রহী হয়ে উঠছেন এবং বিভিন্নভাবে এই বিষয়বস্তুগুলো নিয়ে লেখা শুরু করছে। তো যেটা আমি বলছিলাম যে এর একটা দেশীয় এবং আন্তর্জাতিক দুটো প্রসঙ্গ রয়েছে, দুটো কারণ, প্রাথমিকভাবে দুটো কারণ থেকে এই জিনিসটা আমরা ভাবনা চিন্তা আমরা বিশ্লেষণ করতে পারি। একটা যেটা হচ্ছে আমার যেটা যেটা খুব স্বাভাবিকভাবে অনেক লোকে অনেকেই এটাকে ভাববার চেষ্টা করেছেন, বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, যে এই সময় আমরা দেখছি মানে 1800 এর শেষের দিকে আমরা দেখছি যে ঔপনিবেশিক আধুনিকতা বা কোলোনিয়াল মডার্নিটি বেশ কিছু দশক ধরে ভারতবর্ষে জাঁকিয়ে ধরে বসেছে, এবং তারা এই কোলোনিয়াল মডার্নিটির থ্রু দিয়ে মাধ্যমে ভারতবর্ষের নানা ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন আনবার চেষ্টা করছে এবং পরিবর্তন আনছেও শিক্ষা ব্যবস্থায়। যেমন ধরুন এই নিয়ে যারা যারা ঊনবিংশ শতাব্দী নিয়ে সাহিত্য ঐতিহাসিকরা প্রচুর কাজকর্ম করেছেন, 19th century কলোনিয়াল মডার্নিটি বা ঔপনিবেশিক আধুনিকতা নিয়ে প্রচুর লেখা হয়েছে। ভূত নিয়ে লেখা হয়নি খুব একটা, ভূতকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কিভাবে বদলে যাচ্ছে, ভারতীয় চিকিৎসা ব্যবস্থা কেমন ভাবে বদলে যাচ্ছে, হ্যাঁ, এবং একটা একদম প্রাতিষ্ঠানিক ভাবে ঔপনিবেশিক আধুনিকতা নানা জায়গায় কিভাবে জাঁকিয়ে বসবার চেষ্টা করছে, সেটা সবসময় পারছে না হয়তো অবশ্যই, কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। এবং সেই প্রসঙ্গে দেখা যাচ্ছে যে মোটামুটি অনেক সাহিত্য, দেশীয় সাহিত্য বা দেশীয় চিন্তাভাবনা, তাদেরকে সম্পূর্ণভাবে বলা হচ্ছে যে তারা রিগ্রেসিভ, তারা কখনোই বাস্তববাদী নয়, তারা আধুনিকতার জন্য উপযোগী নয়, আধুনিক পৃথিবীর জন্য উপযোগী নয়, তারা কুসংস্কারাচ্ছন্ন ইত্যাদি ইত্যাদি, যে আধুনিক মানুষ হয়ে ওঠার জন্য, আধুনিক নাগরিক হয়ে ওঠার জন্য ইউরোপীয় সাহিত্য, ইউরোপীয় শাস্ত্র, ইউরোপীয় বিজ্ঞান এইগুলো পড়বার দরকার। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি, আবারও আমি বলছি, এটা যে সব জায়গায় সফল হচ্ছে এই এই চেষ্টাটা সেটা নয়, কিন্তু অনেক জায়গায় সফল হচ্ছে, অন্তত প্রশাসনিকভাবে তো সফল হচ্ছেই বেশ কিছু জায়গায়। এবং সেখানে দেখছি যে যেটাকে বেশ বড় অংশ দেশীয় সাহিত্য, চিন্তাভাবনা, বিজ্ঞান, এগুলো সবই একটি দ্বিতীয় সারিতে জায়গা পাচ্ছে। এবং সেই এই এই ঐতিহাসিক স্থান থেকে দেখলে পরে যে ভূতের যে ভূত বা নানা ধরনের এই সুপার ন্যাচারাল অলৌকিকতা এই যে 1800 শতকের নিচে শেষের দিকে দেখা যাচ্ছে সেটাকে অনেকেই বলেন, এবং তার মধ্যে অবশ্যই খুব এই 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 বিশ্লেষণটা অবশ্যই প্রাসঙ্গিক, একে ফেলে দেওয়া যায় না। তারা বল একটা একটা বিশ্লেষণ হচ্ছে যে যেহেতু যুক্তিবাদী ঔপনিবেশিক আধুনিকতা এসে বলছে যে সবকিছুই যুক্তি দিয়ে দেখতে হবে, প্রামাণ্য হতে হবে, পরিসংখ্যান দিয়ে দেখতে হবে ইত্যাদি ইত্যাদি, সেই সময় একটা দেখা যাচ্ছে যে যাকে বলা যায় সাংস্কৃতিক জাতীয়তাবাদ উঠে আসছে, এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটা পরিফলন একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই এই সাহিত্যগুলো, যে আচ্ছা আমরা যেহেতু নাগরিক হিসেবে দ্বিতীয় সারির হয়ে গেছি আমাদের নিজেদের দেশে, অন্তত সাহিত্যে চেষ্টা করি যে আমাদের যেই যে নানা ধরনের
অলৌকিক আত্মা যা আমাদের একসময় প্রাচীন ভারতীয় চিন্তা ভাবনার অঙ্গ ছিল সেগুলোকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তো এটাকে একটা বলা যেতে পারে এই ভুতুরে গল্পগুলো বা ভুতুরে ঘটনাগুলো এক ধরনের ঔপনিবেশিকতাবাদের বিরোধী রাজনীতির একটা অঙ্গ। আর আমি বলবো তবু এটা এটাকে একটা পারিপার্শ্বিক একটা একটা পার্শিয়াল পার্শিয়াল কারণ বলা যায়। সেটা এই এইটা এই একমাত্র কারণ দিয়েই পুরো ঘটনাটাকে বিশ্লেষণ করা বোধহয় ঠিক হবে না। কারণ এরা সবাই ভৌতিক বা ভূত নিয়ে লিখছেন বটে, কিন্তু এরা যে সবাই একইভাবে লিখছেন বা একই কারণে লিখছেন তা কিন্তু নয়। রবীন্দ্রনাথ যে কতটা কিভাবে শুধুমাত্র আচ্ছা যে কুসংস্কার হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনবার জন্য ক্ষুধিত পাষাণ লিখছেন বা মণিহারা লিখছেন তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা তো একটা হলো যে একটা ঐতিহাসিক কারণ বলা যেতে পারে যে এই ভুতুরে সাহিত্য বা এই ভৌতিকতাটা হচ্ছে একটা উপনিবেশবাদের বিরোধিতা করবার একটা রাজনৈতিক সাহিত্যিক অস্ত্র হয়ে উঠছে। দ্বিতীয় কারণ বলা যায় যে সাহিত্যে কি হচ্ছে। সাহিত্যে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বাস্তববাদ বা যাকে অনেকে সত্যবাদ বা রিয়েলিজম হয়ে উঠছে প্রাথমিকভাবে সাহিত্য তৈরি করবার সাহিত্য লেখবার একটা পন্থা, যেটা অবশ্যই অনেকখানি আসছে ভিক্টোরিয়ান ইংল্যান্ডের সাহিত্য চর্চা থেকে, যে তারা এসে ক্লেম করছেন, তারা এসে বলছেন যে এইসব ভুল মানে যেসব জিনিস পৃথিবীতে হয় না, যেগুলো পৃথিবীতে নেই বা মানুষ যেগুলো প্রমাণ করতে পারে, এইসব নিয়ে সাহিত্য লেখা চলবে না, রিয়েল বা আসল জীবন নিয়ে লেখা লিখতে হবে। এবং এই বাস্তববাদ এসে তার প্রভাবও ভারতীয় সাহিত্যে পড়ছে, ভারতীয় প্রচুর সাহিত্যিক এই ইউরোপীয় বাস্তববাদকে গ্রহণ করছেন এবং তাদের সাহিত্যে তারা যে যে ক্লাসিক্যাল যে ক্যারেক্টার্স গুলো ছিল, ক্লাসিক্যাল যে গল্পগুলো ছিল সেগুলো ছেড়ে আমরা দেখছি যে একটা যে বাস্তব পৃথিবীর গল্প তৈরি হচ্ছে। এবং সেটা সেক্ষেত্রে বলা যায় যে যখন এই বাস্তব বা সাহিত্যিক বাস্তববাদ জাঁকিয়ে বসছে শুধু বাংলা সাহিত্যে নয় ভারতীয় সাহিত্যে, সেখানে একদল মানুষ আবার সেই এক ধরনের বিরোধী পজিশন নিচ্ছেন, একটা কাউন্টার পজিশন নিচ্ছেন যে না বাস্তববাদ চলছে চলুক বা এরকম জাঁকিয়ে উঠছে, কিন্তু আমরা সুপার ন্যাচারালিজম বা অবাস্তববাদ কেউ আমরা ছাড়বো না। এই কারণ যে বাস্তববাদ ইউরোপ থেকে আসছে সেটা তার পক্ষে সম্ভব নয় যে আমাদের যে বাস্তব জীবন ভারতবর্ষের যে বাস্তব জীবন তাকে পুরোপুরি ধরার। এবং এই নিয়ে শুধু এবং এই ধরনের ক্রিটিক বলা যায় যে ইউরোপীয় বাস্তববাদের ক্রিটিক প্রচুর শুধু ভারতবর্ষে নয় প্রচুর নানা জায়গা থেকে সেখানে দেখা যাচ্ছে যে বাস্তববাদ আলটিমেটলি একটা খুব সীমিত জীবনকেই প্রতিফলন করতে পারে এবং তার এবং এটার দীর্ঘ সময় ধরে এটা রয়ে যায় একটা ইউরোপিয়ান বাস্তববাদ, ইউরোপিয়ান বুর্জোয়া বাস্তববাদ, যার পরিসরের মধ্যে অনেক চরিত্র অনেক ধরনের জীবন বাঁচবার পন্থা তারা হারিয়ে যাচ্ছে বা তাদেরকে ধরা যাচ্ছে না। এবং আমরা বলতে পারি আমরা পার্শ্বিক ভাবে বলতে পারি যে এই যে 1800 শতকের শেষে বাংলা ভৌতিক সাহিত্য লেখা হচ্ছে সেটা হয়তো খানিকটা ভাবে এই ইউরোপীয় বাস্তববাদের যে প্রাধান্য সেটাকেও চ্যালেঞ্জ করবার চেষ্টা করছে। আরেকটা জিনিস আমি এখানে বলবো যে আমরা এই যে প্রথম দুটো কারণ আমি বললাম, যে প্রথম দুটো বিশ্লেষণ বললাম, এখানে এই দুটো বিশ্লেষণকে গ্রহণ করে নিলে আমরা দেখতে পাচ্ছি যে খুব ধারালোভাবে প্রাচ্য আর পাশ্চাত্যের বিভেদের মধ্যে এই দুটো বিশ্লেষণ পড়ে যায়। যে আচ্ছা পাশ্চাত্য ইউরোপে এই এই জিনিসগুলো হচ্ছে, সে প্রশাসনিকভাবেই হোক সাংস্কৃতিকভাবেই হোক বা সাহিত্যিকভাবেই হোক, এবং সেখান থেকে তারা যখন ভারতবর্ষে বা অন্যান্য উপনিবেশের জায়গায় আসছেন, এবং এটাও আমার বলে রাখা দরকার যে এই এই যে ভৌতিকতা শুধু ভৌতিকতা নয় আরো অন্যান্য যে
সবকিছু তো এখানে বলবার সময় নেই, সেটা শুধু ভারতবর্ষে বা বাংলাতেই নয়, অন্যান্য ইউরোপীয় সাম্রাজ্য যেখানে যেখানে ইউরোপিয়ান সাম্রাজ্য বা উপনিবেশ তৈরি হয়েছিল সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে। মানে এই ধরনের একটা সুপার ন্যাচারালিজম বা স্পিরিচুয়ালিজম বা অথবা ভৌতিকতা, এইগুলো দেখা যাচ্ছে। তো প্রথম দুটো যে আমি কারণ দেখালাম তাতে সেইগুলো যদি সম্পূর্ণভাবে ফলো করা হয় তাহলে আমাদের মনের মধ্যে একটা ধারণা হতে পারে যে আচ্ছা পাশ্চাত্য থেকে আসছে যুক্তিবাদ, পাশ্চাত্য থেকে আসছে বাস্তববাদ ইত্যাদি, এবং তার বিরোধিতা করছে এই অবাস্তববাদ সাম্রাজ্য উপনিবেশের জায়গায়। সেটা কিন্তু সঠিক কথা হবে না, কারণ শুধু ইউরোপীয় মহাদেশে নয়, শুধুমাত্র ইংল্যান্ডে নয়, ইউরোপীয় মহাদেশে আমরা দেখছি যে 1800 শতকে ভিক্টোরিয়ান পিরিয়ডে, আমি ইংল্যান্ডের কথাই এখানে প্রাথমিকভাবে বলবো, ভারতবর্ষের ক্ষেত্রে সেটাই বেশি প্রাসঙ্গিক, যে সেই সবখানেও কিন্তু যখন এই এইগুলো দেখা যাচ্ছে, এই এবং এর এর শুরু হচ্ছে বলা যায় যে এই পুরো ধারণাটা শুরু হচ্ছে এনলাইটেনমেন্ট থেকে, ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট থেকে, যে একটা যুক্তিবাদী চিন্তাভাবনা তৈরি হচ্ছে এবং বাকি সব কিছুই হারিয়ে যাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে এবং ইংল্যান্ডেও কিন্তু সেই সময় তারা সবসময় যে বিরাটভাবে জনপ্রিয়তা পাচ্ছেন তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরও জনপ্রিয় মানে কিছু কিছু অনুগামী রয়েছেন, তারাও কিন্তু কনস্ট্যান্টলি এই যুক্তিবাদের পাশাপাশি তাদের এই ধরনের চর্চাগুলো চালিয়ে যাচ্ছেন। প্রচুর চরিত্র আমরা ইংল্যান্ডে এবং ইউরোপে দেখছি যারা অকাল্টিজম প্র্যাকটিস করছেন, স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করছেন, তাই নিয়ে গবেষণা করবার চেষ্টা করছেন, এবং ভারতবর্ষের মধ্যে যেটা ভারতবর্ষে হচ্ছে তারা কিন্তু ইউরোপীয় মহাদেশে বিভিন্ন জায়গায় তারাও কিন্তু এই ধরনের ভৌতিকতা দর্শনের, ভৌতিকতা দেখবার, ভূত দেখবার নানা ধরনের ঘটনাবলী রেকর্ড করে রাখছেন খুব সাংবাদিক হিসেবে। একটা চরিত্র আমি বলবো, যার আমি জানি না, আমার কাছে এখনো তার কোনো প্রমাণ নেই যে তার কতটা প্রভাব ভারতীয়দের ওপর পড়েছিল, একটি চরিত্র আমি বলবো ইংল্যান্ডের উইলিয়াম স্টেড বলে। উইলিয়াম স্টেড আমি একদম মানে সময় পার্টিকুলার বছরটা আমি একটুখানি ভুলে যাচ্ছি, 1890-এরই কোনো 90 শতকেরই গোড়ার দিকে তিনি ছিলেন খুব বিখ্যাত একজন সাংবাদিক, ভিক্টোরিয়ান ইংল্যান্ডের খুব বিখ্যাত একজন সাংবাদিক, এবং শ্রমজীবী মানুষদের জন্য তিনি প্রচুর লেখা, তাদের অধিকারের জন্য প্রচুর লেখা লিখেছেন। একটা জিনিস নিয়ে তিনি প্রচুর লিখেছেন, একটা নিয়ে তার রীতিমতো তিনি অ্যাক্টিভিজম শুরু করছেন, সেটা হচ্ছে চাইল্ড প্রস্টিটিউশন বন্ধ করা ইন ইংল্যান্ড। তো তার মধ্যে এই সামাজিক ও রাজনৈতিক সচেতনতা যেমন রয়েছে 1890-এর দশকে এসে বা 1880-90-এর দশকের এই সময়টা এসে, তিনি কিন্তু আবার হঠাৎ করে স্পিরিচুয়ালিজম নিয়ে ইন্টারেস্টেড হয়ে উঠছেন, আগ্রহ হয়ে উঠছেন, এবং তিনি যেটা করছেন তিনি এই ধরনের প্রামাণ্য গ্রন্থাবলী তৈরি করছেন, মানে এই মানে সেগুলো গল্প নয়, তিনি সাহিত্য হিসেবে লিখছেন না, তিনি নানা জায়গা থেকে লোকের কাছ থেকে তারা সত্যিকারের ভূত দেখেছেন এবং করে তিনি একটি সংকলন বার করছেন, যেটা পরবর্তীকালে ওনার মেয়েই বোধহয় আবার অনুবাদ সম্পাদনা করে একটি পরবর্তী এডিশন বার করেছিলেন। যাই হোক, 1891-92 সালে তিনি বোধহয় একটি এরকম একটা সংকলন বার করছেন যার টাইটেল হচ্ছে রিয়েল গো স্টোরিজ, যে রিয়েল গো স্টোরিজ মানে রিয়েল, তারা দেখেছেন। উইলিয়াম স্টেড মানে একটু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলি, আমার একটুখানি চরিত্রটিকে খুবই অদ্ভুত এবং ইন্টারেস্টিং লাগে। উইলিয়াম স্টেড এই সব কাজকর্ম করবার পর মারা যাচ্ছেন হচ্ছে টাইটানিকে চড়ে প্রথম যাত্রা করবার সময়। টাইটানিকের যাত্রীদের মধ্যে একজন ছিলেন উইলিয়াম স্টেড, এবং তার মধ্যে অদ্ভুতভাবে এবং এর মধ্যে সত্য মিথ্যা কতটা আছে আমার ঠিক জানা নেই, তিনি নাকি বেঁচে থাকবার টাইটানিকে ডুবে মরবার বেশ কিছু বছর আগে তিনি একটি গল্প লিখেছিলেন, তিনি একটি গল্প নয় একটি একটি প্রবন্ধ লিখেছিলেন, সেখানে তিনি লিখছেন যে
বড় বড় জাহাজগুলো ডুবে যাওয়ার কি কারণ হতে পারে। নিজের টাইটানিকে মৃত্যুর বেশ 20-25 বছর আগে এই লেখাটা উনি লিখছেন যে বড় বড় জাহাজগুলি ডুবে কি ধরনের বড় দুর্ঘটনা হতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন যে বড় জাহাজগুলোতে যথেষ্ট সংখ্যক লাইফ বোট থাকবেন, না থাকলে এই এই ধরনের বড় দুর্ঘটনা হবে। এবং অদ্ভুত ভাবে নিজের জীবনে তিনি কিন্তু সেই দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং এটা যখন জানা যাচ্ছে তার মৃত্যুর পরে লোকেরা বলছেন যে দেখেছেন যে উইলিয়াম স্টেট কত বড় ক্লেয়ারভয়েন্ট ছিলেন, কত বড় ভবিষ্যদ্রষ্টা ছিলেন, যে তিনি তার মৃত্যুর একটা অনুভূতি তার সত্যিকারের মৃত্যুর 25 বছর আগেই পেয়েছিলেন। যাই হোক, তো এই এই ধরনের চরিত্র কিন্তু ভিক্টোরিয়া ইংল্যান্ডে এই যুক্তিবাদী বাস্তববাদের উত্থানের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, এবং তারও খানিকটা প্রভাব হয়তো ভারতীয় কিছু মানুষদের মধ্যে, বাঙালি কিছু মানুষদের মধ্যে পড়ছে। এরাও এদের এই চরিত্রগুলো সম্বন্ধে জানতে পারছেন, এদের কার্যকলাপ সম্বন্ধে জানতে পারছেন, এবং এর মধ্যে এবং তাদের চিন্তা ভাবনা নিয়ে প্রভাবিত হয়ে তারা হয়তো ভারতবর্ষে এই 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 কাজকর্মগুলো শুরু করছে। তো এই আরেকটা জিনিস, চতুর্থ কারণ আমি বলবো যেটা খানিকটা আমি বলবো যে রবীন্দ্রনাথের লেখার মধ্যে, রবীন্দ্রনাথের ভৌতিক গল্পগুলো সেইভাবে পড়ে দেখবার একটা চিন্তা হতে পারে, চেষ্টা করা যেতে পারে। একটা গল্প আমার খুবই, যেটা নিয়ে আমি অন্য জায়গায় লিখেওছি, সেটা হচ্ছে ক্ষুধিত পাষাণ। আপনারা বেশিরভাগ এই গল্পটা জানেন হয়তো, যে সেই অদ্ভুত চরিত্র যিনি ট্রেনে দেখা হয়ে তার জীবনের কথা বলতে শুরু করছেন, এবং বলতে তিনিও একজন প্রশাসনিক কর্মচারী, এবং সেখানে তিনি ট্যাক্স কালেক্টর, এবং যেখানে তিনি চাকরি করছেন সেখানে এক পুরনো প্রাসাদে, পুরনো মুঘল প্রাসাদে তিনি থাকছেন, এবং তিনি যখন থাকছেন সেখানে রোজ রাত্রিরে সেই অশরীরী মহিলা এসে তাকে তাড়া করে বেড়াচ্ছে, তিনি তাদেরকে ধরতে পাচ্ছেন না, এবং সেখানে এক পাগল চরিত্র মেহের আলী গোটা প্রাসাদ জুড়ে চিৎকার করে বেড়াচ্ছে যে সব ঝুটা হ্যায় সব ঝুটা হ্যায়। যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি ঝুটা হ্যায় কি মিথ্যে, তিনি তার কোনো উত্তর দিচ্ছেন না। এবং সেখানে চতুর্থ কারণটা আমি বলবো, যেটা রবীন্দ্রনাথের গল্পে যে বলা যায় যে এই যে বাস্তববাদ বা এক ইতিহাস লেখবার যে নতুন পন্থা, এগেন ঊনবিংশ শতক নিয়ে যারা ইতিহাস চর্চা করেন বা করেছেন তারা অনেকে এই নিয়ে, ইতিহাস যে এই ঔপনিবেশিক বাস্তববাদ বা ইউরোপীয় বাস্তববাদের সঙ্গে সঙ্গে ইতিহাস লেখবারও একটা নতুন পন্থা ভারতবর্ষে এসে পৌঁছচ্ছে, যেখানে ইতিহাস লিখিত হতে হবে, ইতিহাস যুক্তিবাদী হতে হবে, ইতিহাসকে কারণ এবং ঘটনা, কারণ এবং তার ফল, এই এই ধরনের একটি সরলরৈখিক রাস্তা অনুসরণ করতে হবে, এবং তার বিরোধী যে লৌকিক ইতিহাস রচনা বা সাহিত্যের ওপর নির্ভর করে যে ইতিহাস লেখা হয় বা মিথোলজির ওপর নির্ভর করে যে ইতিহাস বেঁচে থাকে, সেই ইতিহাসগুলো হারিয়ে যাচ্ছে। এবং ধরে নেওয়া যায় একটা কারণ হতে পারে, বেশ কিছু গল্প যখন এই সময় লেখা হচ্ছে এই ভৌতিক চরিত্রগুলো, সেই ভৌতিক চরিত্রগুলো হয়তো খানিকটা ভাবে এই হারিয়ে যাওয়া ইতিহাস, এই মৌখিক ইতিহাস, এই লৌকিক ইতিহাস, এই সাহিত্যিক ইতিহাসেরই চরিত্র, যাদের গল্প, যাদের কথা বা যাদের বক্তব্য, যাদের জীবন কাহিনী যাদের দৈনন্দিন বাস্তব, দৈনন্দিন স্ট্রাগল বা এই ধরনের, সেগুলো কিন্তু এই প্রাতিষ্ঠানিক ইতিহাস লেখার মধ্যে বা কলোনিয়াল হিস্টোরিওগ্রাফি কিন্তু তাদেরকে মুছে দিচ্ছে, তাদেরকে জায়গা দিচ্ছে না। এবং সেখানে আমরা স্ট্রিক্টলি একটা দেখছি যে ইতিহাস এবং সাহিত্যের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে, এবং সেখানে হয়তো ধরা যেতে পারে যে এই রবীন্দ্রনাথের মতো একজন এই যে অশরীরী আত্মাকে নিয়ে আসছেন, তাকে এই ক্ষুধিত পাষাণ গল্পে সে হয়তো এসে তার না বলা কথা, ইতিহাস যাকে ধরতে পারছে না বা ঔপনিবেশিক ইতিহাস যাকে ধরতে পারছে না, তার সেইখানে তার জায়গা করে সে তার গল্প বলতে পারছে না হয়তো পুরোপুরি, কিন্তু তবুও এক আধুনিক যে আর কি প্রশাসনিক পুরুষকে তাকে কিন্তু তাড়া করে বেড়াচ্ছে, এবং এবং মেহের আলী হয়তো বলছে যে ইতিহাস তুমি জানো সেটা সে কিন্তু মিথ্যে, পুরোটা সত্যি নয়।
তো এটা এটাও আমার মনে হয় যে একটা চতুর্থ চতুর্থ কারণ, এবং শেষ অনেকগুলো কারণের মধ্যে আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে সময় নিয়ে কিভাবে এই এই ভুতুরে ভুতুরে গল্প বা ভুতুরে ঘটনার মধ্যে দিয়ে সময় কিভাবে ভাবা হয়, সময় ব্যাপারটাকে নিয়ে কিভাবে ভাবা হয় সেটারও বোধ হয় একটা চর্চা করার দরকার। যে আমরা জানি যে এই এবং সেটার যে লাস্ট কারণটা, লাস্ট বিশ্লেষণটা আমি বললাম যে এই নতুন ধরনের ইতিহাস লেখা এবং ফল এবং কারণ এবং ফল এই এই সরলরৈখিক প্রথার সঙ্গেই যুক্ত, সেটা হচ্ছে সময়কে বোঝবার একটা একটা বেশ কি বলবো একটা সিঙ্গুলার একটা একক পন্থা আসছে, যেটা একইভাবে এই ঔপনিবেশিক আধুনিকতা বা এই নতুন ইতিহাস লেখবার সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে সময় সরলরৈখিক, সময় প্রোগ্রেসিভ, সময় শুধু সামনের দিকে এগিয়ে যায়, যে বিগত থেকে এখন এই এই মুহূর্তে এবং ভবিষ্যৎ, এই এই সরলরৈখিক এই সরল রেখার মাধ্যমে সময়কে জরিপ কর বা সময়কে মাপবার একমাত্র পন্থা। কিন্তু আমরা অনেকেই জানি এবং আপনার অন্যান্য জায়গা, এবং আবারও বলবো শুধু ভারতবর্ষ নয়, আপনারা ল্যাটিন আমেরিকার সাহিত্য পড়ুন বা অন্যান্য এশীয় দেশের সাহিত্য বা সংস্কৃতি চর্চায় দেখবেন যে সবসময় কিন্তু সময় এই সরলরৈখিক, সময়কে সরলরৈখিক ভাবে ভাববার পন্থা কিন্তু ছিল না। যার একটা বড় উদাহরণ আমরা দেখতে পারি যাকে বলা যায় ম্যাজিক রিয়েলিস্ট লিটারেচার, ম্যাজিক রিয়েলিস্ট সাহিত্যতে দেখা যায় যে সময়ে একটা সরলরৈখিক সময়কে ছেড়ে একটা সার্কুলার সময় কথা বলা হচ্ছে, যে একই ধরনের তো, এবং একই সঙ্গে ইতিহাসকেও এই সরলরৈখিক ভাবে না দেখে যে আচ্ছা সময়ের একটা উল্টোপাল্টা রাস্তা, যে আমাদের বর্তমানকে বিগত বা অতীত এসে ধাক্কা দিচ্ছে বা বর্তমানকে ভবিষ্যতে সেও ধাক্কা দিচ্ছে, এই ধরনের একটা করা চিন্তা ভাবনা হচ্ছে এবং সেখানে বলা যায়। এবং এটা এটা হয়তো বড়ভাবে সেই ঔপনিবেশিক আধুনিকতার বিরোধিতা করবারই একটা অঙ্গ, যে এই ভুতুরে ব্যাপার স্যাপার গুলো যে তৈরি হয়েছে সেটাও কিন্তু এই ইউরোপীয় মতে সরলরৈখিক সময়কে একটা ধাক্কা দেওয়ার বা বিরোধিতা করবার একটা রাস্তা, যে না সময়কে ভাববার বা সময়কে মাপবার বা সময়কে অনুমান করবার অন্য কোন রাস্তাও রয়েছে, এবং তারই একটা প্রতিফলন দেখা যাচ্ছে এই ধরনের, যেখানে আমরা দেখতে পাচ্ছি বা ভাবছি যে যে অতীতকে চলে গেছে অতীত যে চলে গেছে ধরে নেওয়া হয়, তার আর সরলরৈখিক সময় তার আর কোনো এক্সিস্টেন্স নেই, সব পাস্ট হয়ে গেছে, সব অতীত হয়ে গেছে, সব বিগত হয়ে গেছে, তারা এসে কিন্তু আমাদের বর্তমানকে ধাক্কা দিচ্ছে, বর্তমানকে এলোমেলো করে দিচ্ছে, বর্তমানে আমাদেরকে তাড়িত করছে, আমাদেরকে নানা ধরনের অ্যাংজাইটিস, নানা ধরনের ভয় ভীত করে তুলছে। এটাও আর একটা কারণ দেখা যেতে পারে যে একটা সময়কে ভাববার একটা নতুন পন্থা আমরা, বা নতুন পন্থা বলবো না, একটা তথা মানে একটা পন্থা যেটা আগেও ছিল সেটাকে সেটাতে ফিরে আসবার একটা একটা চেষ্টা দেখা যাচ্ছে। এটা অনেকেই, আমি একটুখানি ভারত বা এই সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসব, একটু বড় সড়ো একটা একটা প্রাথমিক ভাবে আমি যেটা শুরুর দিকে বলছিলাম যে ইউরোপীয় দর্শনে এবং শুধু দর্শন নয়, আমি বলছি বিংশ শতাব্দীর দর্শনে শুধু দার্শনিক চিন্তাভাবনা নয়, নানা ধরনের অন্যান্য যে অন্যান্য ডিসিপ্লিনে, সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্সেও এর প্রভাব পড়েছে, যে ভূত বা ভূতুরে ভৌতিকতা, যাকে প্রচুর লোক ইংরেজিতে স্পেকট্রালিটি শব্দটি ব্যবহার করা হয় ভৌতিকতার ইয়েতে, বা হন্টিং, এই নিয়ে প্রচুর লেখা হয়েছে 19th century, যার একজন আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই, ফরাসি দার্শনিক জাক দেরিদার লেখা নিয়ে অনেক, জাক দেরিদার লেখা অনেকেই ব্যবহার করেন এই ধরনের সাহিত্য বা চিন্তা ভাবনাকে বিশ্লেষণ করবার জন্য। তো দেরিদা তার বিখ্যাত বই স্পেক্টার্স অফ মার্ক্সে এই ভৌতিকতা, শুধু এক ওই বইটা প্রচুরভাবে অনেকখানি এটা নিয়ে, দেরিদার অন্যান্য লেখাতেও কিন্তু, অন্যান্য লেখাতে এমনকি ইন্টারভিউতেও তিনি বারবার এই ভূত নিয়ে বা ভৌতিকতা নিয়ে লিখছেন,
এবং আবারও বলছি দেরিদা কিন্তু বলছেন না যে ভূত এখানে রয়েছে, মানে এখানে তুমি ভূত দেখতে পারো। সেই জন্যই ভূত আর ভৌতিকতা, যে রিয়েল আনরিয়েল, বাস্তব অবাস্তবের ডিবেটের মধ্যে কিন্তু দেরিদা ঢুকছেন না। কিন্তু তিনি বলছেন যে যেখানে আমরা কিন্তু ভৌতিকতা ছাড়া আমাদের কোনো এক্সিস্টেন্সই নেই, আমরা সবসময় একটা ভৌতিকতার আবরণে আস্তরণের মধ্যে রয়েছি, এবং সেখানে সেখানে দেরিদা যে সময়ের ব্যাপারটা নিয়ে আমি আগে খানিকক্ষণ আগে বলছিলাম সেটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলছেন। এবং তিনি ওই হ্যামলেটের একটি বিখ্যাত লাইন সেটা নিয়ে বলছেন যে টাইম ইজ আউট অফ জয়েন্ট, যে একটা সময় যেটাকে মানে এই যে সরলরৈখিক একটা সরল রেখা যদি ভেবে নেওয়া হয় যে এইরকম ভাবে সময়ের একটা মুহূর্ত থেকে পরের মুহূর্তে যাচ্ছে, বা একটা মিনিট থেকে আর পরের মিনিট, পরের ঘন্টা এইভাবে যাচ্ছে, এই ভৌতিকতা কিন্তু এমন একটা সময়ে আমাদেরকে নিয়ে এসে ফেলে যে এই সরল রেখা থেকে আমরা ছিটকে বেরিয়ে আসি। এবং তিনি হ্যামলেট নিয়ে অনেক অনেক ধরনের অনেক সাহিত্য নিয়ে দেরিদা লিখছেন, হ্যামলেট নিয়ে প্রচুর লিখছেন, যে হ্যামলেট কিভাবে তার পিতার ভূত নিয়ে, পিতার ভূত কিভাবে তাড়িত করে বেরিয়েছেন। এবং সেখানে আমার মনে হয় যে এই দেরিদার চিন্তা যে টাইম ইজ আউট অফ জয়েন্ট, এই 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 এবং এই যে সময়ের চিন্তা নতুনভাবে বা অন্যভাবে সময়ের চিন্তা, সরলরেখার বাইরে গিয়ে সময় চিন্তা, এটা এই এই জায়গা থেকেও কিন্তু এই শতাব্দীর সন্ধিক্ষণের ভৌতিকতাকে বিশ্লেষণ করা যায়। যাই হোক, আমি দেরিদা বা অন্যান্য কিছু তাত্ত্বিক বা দার্শনিক লেখার আলোচনায় পরেও আসতে পারি। কিছু জিনিস, কিছু কিছু টেক্সট আমি বলবো যেটা আমাকে ইয়ে করে, যেটা নিয়ে আমি মানে টেক্সট মানে প্রাইমারি টেক্সট মানে যে বাংলায় লেখা টেক্সট সেগুলো যেগুলো নিয়ে আমি ভাবনা চিন্তা করছি। একজনের নাম আমি শুরুতেই বললাম যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লুল্লু লিখছেন, এবং তাছাড়াও প্রচুর অলৌকিক ঘটনা নিয়ে লিখছেন। তো এবং অদ্ভুতভাবে দেখা যায় যে ত্রৈলোক্যনাথের গল্পে কিন্তু ভূত ব্যাপারটা সবসময় ভয়ঙ্কর নয়, ভয় দেখায় না সে। এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভূত আর ভয়ঙ্কর কিন্তু এক জিনিস নয়। হরর এবং গোস্ট স্টোরিজ বা ভূতের গল্প কিন্তু সবসময়ই ভয় জাগানো নয়। গুপি গাইন বাঘা বাইন দেখো মনে করতে পারেন, কোনোভাবেই ভূতের রাজাকে দেখলে কিন্তু আমাদের ভয় মনে হয়। তো যাই হোক, ত্রৈলোক্যনাথের গল্পে কিন্তু ত্রৈলোক্যনাথ ভূত নিয়ে গল্প লিখছেন, সেখানে কিন্তু ভয় ভূতের কাজ কিন্তু ভয় দেখানো নয় বা আমাদেরকে তাড়িত করা নয়। তারা কিন্তু আমাদের আত্মীয়ের মতো, তারা কিন্তু আমাদের বন্ধুর মতো, তারা কিন্তু আমাদের প্রতিবেশীর মতো। এবং সেখানেই আর একটা ইন্টারেস্ট আমার জাগে, যেটা আমি কৌশিককে শুরুতেই বলছিলাম যে মানুষ এবং যারা মানুষ হিসেবে, জীবিত মানুষ হিসেবে যাদেরকে ধরা হয় না, তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক প্রতিফলিত হচ্ছে সেটাও কিন্তু একটা কৌতূহলের জায়গা। এবং এবং আপনারা যদি একটু মানে আধুনিক সাহিত্যের আগে ফিরে যান এবং ভারতবর্ষ এবং অন্যান্য জায়গার সাহিত্য পড়েন, যে প্রি মডার্ন লিটারেচার যাকে বলা যায় বা মৌখিক সাহিত্যের জগতে যান, সেখানেও কিন্তু সবসময় ভূত মানেই যে ভয় বা ভয়ঙ্কর তা নয়। কিন্তু একটা মানে আমার জাস্ট আমি তাই নিয়ে লেখা আমি তা নিয়ে কাজ করি না, কিন্তু আমার একটা শখের ব্যাপার রয়েছে। আমি মাঝে মাঝে মানে প্রাচীন চাইনিজ কবিতা পড়ি, এবং সেখানে দেখা যায় যে খুব খুব মানে ভূতকে কোনোভাবেই কিন্তু এই পৃথিবীর বাইরের কোনো চরিত্র বলে ধরা হচ্ছে না। আমি যেটা বলছিলাম, তারা কিন্তু আমাদের মতোই, জীবিত মানুষের মতোই খুব স্বাভাবিক। ভূত আসছে, লোকে ভূত দেখছে, ভূতের সঙ্গে গল্প করছে, ভূতের সঙ্গে আড্ডা মারছে, ভূতের সঙ্গে বিয়ে করছে, এই সব ধরনের বিয়ে তো প্রচুর জায়গায় করছে ইনফ্যাক্ট এই প্রাচীন চাইনিজ। এবং সেটাও একটা মানে কৌতূহলের বিষয় যে হঠাৎ করে ভূত ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে উঠছে কেন আধুনিক সাহিত্যে। ভূত তো আমাদের মতোই, ভূত কখনোই তাদেরকে পাশে বসে খাওয়া দাওয়ানো হচ্ছে। তো সেটা আমি ত্রৈলোক্যনাথ যেভাবে ভূতকে নিয়ে ভূতকে প্রথমভাবে আধুনিক বাংলা সাহিত্যে নিয়ে আসছেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যে তিনি অবশ্যই ছাপা সাহিত্যের জগতে, ছাপা সাহিত্যের সময় লিখছেন, প্রিন্টেড লিটারেচারে লিখছেন, গদ্যে লিখছেন, আধুনিক সাহিত্যের সীমানার ভেতরে লিখছেন, কিন্তু যেভাবে ভৌতিক চরিত্রগুলো নিয়ে তিনি চর্চা বা তাদেরকে পরিবেশন করছেন, তার মধ্যে কিন্তু একটা প্রাক আধুনিক সাহিত্যের কিছু প্রভাব রয়েই যাচ্ছে। এক অদ্ভুত আত্মীয়তা আমরা দেখতে পাচ্ছি,
যে তাদেরকে কিন্তু আমরা কখনোই অজাগতিক হিসেবে দেখতে পাচ্ছি না, বরং আমাদের এই জগতের মধ্যেই এই স্থানকাল পাত্রের মধ্যেই কিন্তু ত্রৈলোক্যনাথের ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। রবীন্দ্রনাথের কথা আমি আগে আগেই বললাম যে রবীন্দ্রনাথ বেশ কিছু এবং এ নিয়ে কিছু লেখাটেখা হয়েছে, ইংরেজিতে তো অবশ্যই হয়েছে, বাংলাতেও কিছু লেখা হয়েছে, যে ক্ষুদিত পাষাণ লিখছেন, কঙ্কাল লিখছেন, মণিহারা লিখছেন, এবং সবকিছুই কিন্তু এই ঊনবিংশ এই শতাব্দীর সন্ধিক্ষণের আড়ালে লিখছেন। একটা জিনিস আমার রবীন্দ্রনাথের মধ্যে খুব ইন্টারেস্টিং লাগে যে রবীন্দ্রনাথ যখন উপন্যাস লিখছেন তখন কিন্তু এইসব ভৌতিক ব্যাপার স্যাপারগুলো উপন্যাসে খুব একটা জায়গা পাচ্ছে না বা একদমই জায়গা পাচ্ছে না, কিন্তু ছোট গল্প যখন রবীন্দ্রনাথ লিখছেন সেখানে এই ভৌতিক চরিত্রগুলো উঠছে। কি বা কেন কেন এই এই যে আমরা যদি ধরে নিই যে এই জনরা ব্যবহারে, মানে ছোট গল্পকে কেন বেছে নিচ্ছেন ভূতের গল্প লেখার জন্য, সেটা একটা প্রশ্ন। এবং আমি আগেও বললাম যে আমরা যখন 20th century ঢুকছি, প্রথম এক দশকের মধ্যে আমরা সাহিত্য এবং যাকে বলা যায় জার্নালিস্টিক সাহিত্য বা সাংবাদিক সাহিত্যের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লোকজনকে দেখছি যারা এই 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 সব চর্চা শুরু করছে। একজনের কথা আমি বলবো, মানে আমি কিছুক্ষণ আগে এক ইংল্যান্ডের এক লোকের কথা বলছিলাম, উইলিয়াম স্টেড, তার এক তার মতোই এক চরিত্র ভারত বাংলা পশ্চিম আর বাংলাদেশে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ এগেন এই 20th century শুরুর দিকে 1909 থেকে বোধ হয় 1316 বাংলা 1316 পয়লা বৈশাখে প্রথম বেরোচ্ছে, 6 বছর ধরে একটি ম্যাগাজিন তিনি সম্পাদনা করছেন, সেটা হচ্ছে অলৌকিক রহস্য। এর 6টা খণ্ড, মানে এটা একটা 6টা খণ্ড মানে 6 বছরের এই বার্ষিক যে কালেকশন, এগুলো অনেকেই আপনারা ইন্টারনেটে পাবেন। তো এই সময় ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ কিন্তু 6 বছর ধরে অলৌকিক রহস্য বলে একটি ম্যাগাজিন অনুবাদ সম্পাদনা করছেন, এবং তার মধ্যে এগুলো আবারও বলছি এরা কিন্তু তিনি কিন্তু সাহিত্যিক হিসেবে সেখানে লিখছেন। উইলিয়াম স্টেডের মতোই ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের অলৌকিক রহস্য হচ্ছে সত্যিকারের ভূত দেখবার বা ভূতুরে ঘটনার সঙ্গে দেখা করবার, ভূতুরে ঘটনার সঙ্গে সামনাসামনি হওয়ার রেকর্ড। আমার আমার আবারও একটি চরিত্র যাকে নিয়ে খুব একটা লেখা হয়নি কিন্তু আমার খুবই আগ্রহ এবং আমার খুবই ইন্টারেস্টিং লাগে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদকে নিয়ে। যতদূর আমি জানি বাগবাজার অঞ্চলে তার একটা ছোট্ট স্ট্যাচুও আছে বোধহয়, কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে সেটাকে আবক্ষ একটি স্ট্যাচু উন্মোচন করা হয়েছিল। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ চরিত্রটি খুবই ইন্টারেস্টিং চরিত্র এই ক্ষেত্রে। এবং এই অলৌকিক রহস্যেই, অলৌকিক রহস্যেরই কোনো একটি পাতায় একটি বিজ্ঞাপন বেরোচ্ছে, তিনি ছাপছেন, যে আপনারা অনেকেই জানেন, বাংলায় বলছি, যে আমাদের তো বাঙালি জাতের তো পেটের রোগের জাত, আমরা সবাই পেটের রোগে ভুগিটুগি অল্প বিস্তর, আমাশয় হ্যান ত্যান ইত্যাদি। তো ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ ছিলেন কেমিস্ট, রাসায়নিক বিজ্ঞানী তার দৈনিক কাজের ক্ষেত্রে, এবং অলৌকিক রহস্য একটি সংখ্যায় তিনি ছেপে বার করছেন যে লাইমোডিন বলে তিনি একটি ওষুধ নিয়ে আসছেন বাজারে, এবং লাইমোডিনের কাজ হচ্ছে বাঙালির পেটের রোগের পক্ষে তার অব্যর্থ ওষুধ বলে তার বিজ্ঞান। তো আমি জানি না তার লাইমোডিন বাঙালির পেটের ওপর কি প্রভাব ফেলেছিল, তার খুব একটা রেকর্ড আমার কাছে নেই। দ্বিতীয় একটি কাজও তিনি করছেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, তিনি বেশ কিছু সাম্রাজ্যবাদ বিরোধী বা ঔপনিবেশিকতাবাদ বিরোধী নাটক লিখছেন, পলাশির প্রায়শ্চিত্ত তার মধ্যে একটা, এবং এই নাটকগুলো কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের সার্ভেলেন্সের কারণ হয়ে উঠছে, তারা এসে তাকে নানাভাবে
করার বিরোধ করবার চেষ্টা করছেন, সেগুলোকে ব্যান করবার চেষ্টা করছে বা করছে। কিন্তু ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের যে তৃতীয় একটা ইয়ে ছিল, সেটাই আমার কাছে তৃতীয় একটা দিক ছিল, সেটা নিয়ে আমার ইন্টারেস্ট। সেটা হচ্ছে যে এই সব রাসায়নিক, যাকে যাকে ধরুন তিনি তিনি কেমিস্ট ছিলেন, তিনি তিনি ল্যাবরেটরিতে কাজ করছেন, সায়েন্সের লোক ছিলেন, এক্সপেরিমেন্টস করছেন ইত্যাদি। তো এক অর্থে বলা যায় আর্থিকভাবে তিনি কিন্তু সেই ইউরোপীয় আধুনিকতাবাদের প্রজেক্টের সঙ্গে সামিল, এবং তিনি বলছেন যে এই এক্সপেরিমেন্টের দ্বারা আমি লাইমোডিন বলে একটা ওষুধ তৈরি করছি। তো যত তো রাসায়নিক বিশ্লেষণের ক্ষেত্রে তিনি তার প্রসঙ্গ, কিন্তু তিনি আবার সেই একই লোক কিন্তু অলৌকিক রহস্য পত্রিকাটি সম্পাদনা করছেন দীর্ঘ ছ বছর ধরে, এবং তিনি প্রামাণ্য এভিডেন্স বেসড এক্সিস্টেন্স, ভূতের এভিডেন্স বেসড এক্সিস্টেন্স বা ভূত আছে সত্যিকারের আছে তার উপর চর্চা করে চলেছেন। আচ্ছা, আমি যদি সময় পেরিয়ে যাই তাহলে আমাকে একটু আমি বোধহয় এক ঘন্টার উপরে বলেই ফেলেছি। তো সেই জন্যই আমার মনে হয় যে এই এই শতাব মানে আবারও যদি একটু তাড়াহুড়ো করে এই কথা শেষ করার চেষ্টা করি, তাহলে বলবো যে এই সময় এই চরিত্রগুলোকে আমরা দেখতে পাই যাকে বলা যায় যে তারা প্রচুরভাবে একটা দ্বিখণ্ডিত চরিত্র, দ্বিখণ্ডিত মানুষ হিসেবে উঠে আসছেন। একদিকে তাদের এদের মধ্যে সে রবীন্দ্রনাথকে ধরুন বা ত্রৈলোক্যনাথকে ধরুন অথবা ক্ষীরোদপ্রসাদকে ধরুন, এরা কিন্তু একভাবে এক অর্থে তারা র্যাশনালিস্ট, যুক্তিবাদী, আধুনিকতাবাদ বা বাস্তববাদকে গ্রহণ করছেন। কিন্তু একই ক্ষেত্রে আমি বলবো যে যাকে বলা যায় ওই কলোনিয়াল অ্যাংজাইটি বা এক ঔপনিবেশিক দ্বিখণ্ডিত হয়ে উঠছেন, যে তারা কিন্তু আবার একই সঙ্গে সে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতির জন্যই হোক অথবা সাহিত্যিক বাস্তববাদকে চ্যালেঞ্জ করবার জন্যই হোক অথবা সময়কে অন্যভাবে বেছে নেবার জন্যই হোক বা অথবা হারিয়ে যাওয়া এক কোনো প্রাচীন ভারতবর্ষে ফিরে যাওয়ার জন্যই হোক, এই স্পিরিচুয়ালিজম বা অকাল্টিজম বা এই ভৌতিকতা, এগুলোকে কোনোটাকেই কিন্তু ছাড়তে পারছেন। এবং সেইখান থেকেই আমরা মনে হয়, এবং যেটা আমি আবারও বললাম, এটা অদ্ভুত, এই এই পুরো এটাই আমাদের কাছে অদ্ভুত শোনাতে পারে, প্রামাণ্য ভূত মানে এভিডেন্স বেসড ভূত, একটা পরিসংখ্যান ভিত্তিক ভূতের এক্সিস্টেন্স। এটা তো একটা অদ্ভুত নয় যে একদিকে এই মানে এই যে শব্দ চয়ন এর মধ্যেই কিন্তু একটা দ্বিখণ্ডিত একটা একটা দ্বিধা রয়েছে, একটা বিভাজন রয়েছে, যে একদিকে এম্পিরিসিজম রয়েছে, পরিসংখ্যানবাদ রয়েছে, যে আচ্ছা গল্প লিখলে চলবে না, শুধু সাহিত্য লিখলে চলবে না, বানিয়ে বানিয়ে বললে চলবে না, আমাদেরকে এমন কিছু ঘটনা জানান যেটা সত্যি ঘটেছে। বাই দ্য ওয়ে, ক্ষীরোদপ্রসাদ যখন অলৌকিক রহস্য লিখছেন, প্রথম এক দু সংখ্যা ছাড়া বাদেই কিন্তু তিনি সারা পৃথিবীর থেকে লোকজন ঘটনাবলী এরকম সংগ্রহ করতে শুরু করছেন। আপনি ইউরোপে, আপনারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এনে এইসব ঘটনাবলী দেখছেন, উত্তর আমেরিকার বিভিন্ন দেশে দেখছেন। হ্যাঁ, যে যে আচ্ছা শুধু ভারতবর্ষেই নয়, আমরা আমরা যেখানে বলছি যে যুক্তিবাদ এসে গেছে, সেখানেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো দেখি। তো আমরা আমার যেটা বক্তব্য হচ্ছে যে এই এইগুলো এই যে অদ্ভুতভাবে একটা একটা বৃদ্ধি হচ্ছে ভৌতিকতার সাংবাদিক সাহিত্যে বা সাংস্কৃতিক সাহিত্যে বা অন্যান্য, তার মধ্যে এই এই গল্পগুলোর মধ্যেও কিন্তু আমরা দ্বারাও কিন্তু আমরা এই একটা ঔপনিবেশিক দ্বিখণ্ডিত স্থানের কথা ভেবে দেখতে পারি, এই কলোনিয়াল অ্যাংজাইটির কথা ভেবে দেখতে পারি। আমি একটুখানি থামছি। কৌশিক, আমার কি সময় শেষ হয়ে গেছে বোধ হয়? শুভদীপ, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, হ্যাঁ অনেক সময় আছে, বলতে থাকো, কোনো অসুবিধা নেই। সবাই খুব আগ্রহ নিয়ে শুনছেন, প্রচুর মানুষজন ফিডব্যাক মেসেজ করছেন,
খুবই ভালো লাগছে। আমরা আলোচনার মধ্যে ঢুকি, আলোচনা আমরা বাংলা সাহিত্যে কিভাবে আছে সেগুলো নিয়ে আগ্রহ ভাবে শুনছি, ভালো লাগছে। আমরা তারপরে এই নিয়ে আলোচনায় যাব, এবং যেহেতু সুযোগ পেলাম জাস্ট বলে দিই যে আমাদের মধ্যে এই মুহূর্তে অ্যামাজন বেস্টসেলারের অন্যতম যে ভূত নিয়ে লিখেছেন পাঁচে পঞ্চভূত, সেই ভৌতিক গল্পের বর্তমান প্রজন্মের লেখক সম্রাট ব্যানার্জি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তিনি বলার পরে আলোচনায় অংশ নেবেন বলে। তো অতএব আমরা ভৌতিক সাহিত্যর কথা যে শুনছি সেটা সবাই আগ্রহ নিচ্ছে শুনছে, এবং প্লিজ কন্টিনিউ। তো যাই হোক, আমি আমি আর একটা জিনিস যখন একটুখানি সময় আর আর বেশি আমি বলবো না, কয়েক মিনিটই বলবো, যেটা বলবো যে এই এই যে ঘটনা বলি, যেটা ধরুন 1800 শতক এবং মানে 1800s এবং 1900s এ হচ্ছে, যদিও নানা কারণে আমি প্রাথমিকভাবে দক্ষিণ এশীয় বা বাংলা সাহিত্য কথা বলছি, বা সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, কিন্তু ভূত বা ভৌতিকতার আরেকটা এবং আরেকটা আন্তর্জাতিক স্তরে এক এক রাজনৈতিক প্রাসঙ্গিকতা আমরা দেখতে পাই, সেটা কিন্তু ভারতবর্ষের বাইরেও, যে যে রাজনীতির কথা সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতির কথা বললাম সেটা ছাড়াও, সেটা হচ্ছে যে যেসব সমাজের যেসব স্তরের বা যেসব শ্রেণীর মানুষরা একটা ডিসএম্পাওয়ার্ড বা একটা কম শক্তিশালী বা মার্জিনালাইজড যাকে বলা যায়, প্রান্তিক মানুষ যারা রয়েছেন, এবং আমি বলবো বিভিন্ন নারীবাদী সংস্থান যারা রয়েছে, এবং সেটা শুধু ভারতবর্ষে বলবো না, কিন্তু ইউরোপে, উত্তর আমেরিকায় কৃষ্ণাঙ্গ মানুষ যারা রয়েছেন, যাদের যারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক শতাব্দী ধরে নানাভাবে নানা প্রান্তিকতা, নানা ধরনের ভায়োলেন্স, নানা ধরনের অত্যাচার সহ্য করে উঠছেন, এদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই, এবং কৃষ্ণাঙ্গ সাহিত্য বা কৃষ্ণাঙ্গ নারীবাদ নিয়ে নিয়ে কিছু লেখাপত্র রয়েছে, যে এরাও কিন্তু অদ্ভুতভাবে এই এই অশরীরী বা অলৌকিক চিন্তাভাবনার নিয়ে আলোচনা করবার জন্য বিভিন্ন ধরনের ক্লাব বা প্রতিষ্ঠান তৈরি করছে, এবং সেখান থেকে আমার মনে হয় যে আমরা একটা একটা মানে ইমিডিয়েট কনটেক্সট বা একদম কাছের প্রসঙ্গ ছেড়েও একটা আন্তর্জাতিক স্তরে যে দেখা যেতে পারে যে এই প্রান্তিকতা থেকে ভৌতিকতার ইতিহাস, ভৌতিকতার মধ্যে যে কৌতূহল সেটা তার কি কানেকশন, একটা সেটা সেটা খানিকটা ভাবে আমার যে বড় যে গবেষণার একটা যে সেটা সেটা শুধু শতাব্দীর সন্ধিক্ষণ নয়, সেটা হচ্ছে আমি যখন আরো সে পরের দিকে আসছি, ধরুন ভারতবর্ষ এবং পাকিস্তানের স্বাধীনতার সময়ে আসছি, দেশভাগের দাঙ্গার সময়ে আসছি, এবং তারও পরে স্বাধীনতা পরবর্তীকালে নানা ধরনের যে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক বিরোধিতা হচ্ছে, বা অন্যান্য যে অন্যান্য যে প্রান্তিকতা গুলো তৈরি হচ্ছে, তাতে যে প্রচুর পরিমাণে প্রচুর লোক, প্রচুর শ্রেণী, প্রচুর সেখানে কিন্তু মানে এই কানেকশনটা করতে গিয়ে আমি যেটা বলতে চাইছি যে এটা ভারতবর্ষের ক্ষেত্রে নয় বা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে নয়, আমরা একটা অদ্ভুত ভাবে দেখতে পাচ্ছি যে এই ধরনের মানুষেরা যেহেতু সাহিত্যের ক্ষেত্রে এই বাস্তববাদ বা রিয়েলিস্ট লিটারেচার বা রিয়েলিস্ট কালচারাল প্রোডাকশন, এরা এই চরিত্রগুলোকে জায়গা দিচ্ছে না বা এদেরকে ক্ষমতাসীন জায়গায় পৌঁছতে পারছেন না, এরা সমাজ সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু এরা সবসময় হেরোর দলে থেকে যাচ্ছে, নিচু স্তরে থেকে যাচ্ছে এর মধ্যে কিন্তু, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নারীবাদী সংস্থান বা গোষ্ঠী, এরা কিন্তু এই অবাস্তববাদ, এই সুপার ন্যাচারালিজম বা অকাল্টিজম এর মধ্যে একটা একটা অল্টারনেট রিয়ালিটি খোঁজবার চেষ্টা করছেন, একটা একটা অন্য ধরনের পৃথিবীকে কল্পনা করবার চেষ্টা করছেন, এবং সেখান থেকেই আমার মনে হয় যে যেটাকে ইংরেজিতে শব্দ সেটা হচ্ছে একটা এথিক্স, একটা একটা অন্য ধরনের এথিক্যাল পলিটিক্স বা এথিক্যাল রাজনীতির একটা
যেটা ক্ষমতার রাজনীতি, ক্ষমতা মানে ক্ষমতাটাকে আমি শুধু খারাপ ভাবে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার রাজনীতি, এই প্রান্তিক মানুষদের নিজেদের ক্ষমতাকে ফিরিয়ে নেওয়ার, সেখান থেকেও কিন্তু বেশ কিছু এই ভৌতিক সাহিত্যকে বিশ্লেষণ করা যায়। আমার যেমন একটা জিনিস মনে হয়েছে, অবশ্যই তার লেখক প্রান্তিক সমাজ থেকে আসছেন না, কিন্তু তার লেখার যে বিষয়বস্তু সেটা অবশ্যই, তার চরিত্রগুলো অবশ্যই প্রান্তিক সমাজ থেকে আসছে, সেটা হচ্ছে গুপিগাইন বাঘাবাইন। গুপিগাইন বাঘাবাইনের গল্পটা যদি আপনারা দেখেন, অবশ্যই এটাও মানে সবাইকে, আচ্ছা এটা তো ফ্যান্টাস্টিক, এটা তো মজার গল্প, মজার সিনেমা, মানে এটা তো শুধু বিনোদনমূলক ইয়ে, কিন্তু গুপিগাইন বাঘাবাইনের মধ্যেও তো একটা অদ্ভুত, একটা দারুণ প্রাসঙ্গিক রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। যে ভূত, প্রথমত যেটা আমি আগেই বললাম যে ভূতের রাজাকে আমরা ভয় পাই না কখনোই। আমরা যখন, আপনারা সবাই জানেন, ছোট বয়সেও যখন সিনেমাটা দেখেছিলাম প্রথম বা বইটা পড়েছিলাম, তখন কখনোই ভয় পেয়ে যায়নি, বরং মনে হয়েছে আরে এ তো ভূতের রাজা, তো আমাদের বহু চেনা পরিচিত কোনো উদার কোনো মানুষ, যিনি জীবিতও থাকতে পারেন আমাদের মাঝে এখানে একটা, এবং তিনি এসে নানা রকম বট্টর দিচ্ছেন। কিন্তু তার মধ্যে প্রান্তিক মানুষের গল্প তো রয়েছে, এরকম দুটো চরিত্র যারা, যাদেরকে তাদের, তারা নানাভাবে, এবং বলা যায় কাস্ট বেসড প্রান্তিকতা দেখছেন, যে ব্রাহ্মণ দেশে, গ্রামের ব্রাহ্মণরা বলছে তোমার দ্বারা তো গান টান হবে না, এবং তিনি মুদির ছেলে বলে তাকে অপমান করে গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে, যে এই সব তুমি যে তোমার জাত, সে শ্রেণী হোক বা জাত হোক বা বর্ণ হোক, তোমার এইসব গান টান গাওয়া বাজনা, এগুলো হচ্ছে শিল্পী সাহিত্যিকদের জায়গা, এইসব তোমাদের দ্বারা হবে না, তাদেরকে দেশ থেকে বার করে দেওয়া হচ্ছে, এবং সেখানে ভূতের রাজা এসে ঢুকছে, এবং ভূতের রাজা এই যে, তার মানে হয়তো সত্যিকারের জীবিত মানুষদের মধ্যে যে উদার পন্থা নেই, এই গল্পের মধ্যে একটা অবাস্তব একটা একটা ভূতের রাজাকে কল্পনা করা হচ্ছে, যে যে সাম্যবাদ বা যে ধরনের পজিশন অফ প্রিভিলেজ বলা যায়, বা যে ধরনের রেকগনিশন আসল জীবনে বা রিয়েল বাস্তব জীবনে এই চরিত্রগুলো পাচ্ছে না, ভূতকে ইমাজিন করবার দরকার, ভূতকে ভাববার দরকার, তারা হয়তো এই জাতিবাদ বা শ্রেণীবাদকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বা তার ক্ষমতা রাখবে, সেটা হয়তো, আমি আবারও বলছি, এটা ভৌতিক সাহিত্যের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থেকে যাচ্ছে, আসল জীবনে কিন্তু হচ্ছে না। কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে, যে এই প্রান্তিকতার সঙ্গে ভৌতিকতারও কিন্তু একটা যোগাযোগ আমরা দেখতে পারি, যে প্রান্তিক রাজনীতির একটা কিছু কিছু, আমি বলবো না সব সাহিত্যে দেখা যাচ্ছে, কিছু কিছু সাহিত্যে দেখা যাচ্ছে। তো আপাতত এই বলেই আমি আজকে শেষ করছি। কৌশিক যা বললো, অনেক প্রশ্ন বা বক্তব্য রয়েছে, সেটার মাধ্যমে বা সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে বা বক্তব্যগুলোর মাধ্যমে হয়তো আরো কিছু চিন্তা ভাবনা, আরো কিছু আমরা আলোচনাকে এগিয়ে যেতে পারি। কৌশিক, হ্যাঁ, আলোচনার মধ্যে আমরা যাওয়ার আগে, আমরা আমাদের স্টুডিওতে রয়েছে, উপস্থিত রয়েছেন সম্রাট ব্যানার্জি। সম্রাট ব্যানার্জি এখন নবীন প্রজন্মের ভূত গল্পের লেখক, ভূত সাহিত্যকার, অ্যামাজনে ওয়ান অফ দ্য বেস্ট সেলার তার বই পাঁচে পঞ্চভূত। তাই তাকে আমি অনুরোধ করব যে তার কি প্রশ্ন, তার কি জিজ্ঞাসা, এই যে শতকের শতাব্দীর পার্থক্যের মধ্যে যেভাবে শুভদীপ তুলে ধরলেন তাদের সময় ঔপনিবেশিক পোস্ট কলোনিয়ালের এফেক্টটা, তাতে পরবর্তীকালে কি আসছে এবং সেখানে ভূত সাহিত্য কিভাবে পরিবর্তিত হচ্ছে, বা 18-19 সেঞ্চুরিতে যেভাবে ভৌতিকতার ধারণা, হরর স্টোরিজ, এইগুলোর যে ফারাকগুলো শুভদীপ বারবার উল্লেখ করছিলেন, সেইগুলোর সাথে আজকে কিভাবে দেখতে চাইছেন সম্রাট ব্যানার্জির মতো নবীন প্রজন্মের ভূত সাহিত্যকার, এবং সেজন্য সম্রাটকে অনুরোধ করব শুভদীপের সঙ্গে সেই কথোপকথনে যাওয়ার জন্য। সম্রাট,
ধন্যবাদ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, সবার আগে ধন্যবাদ কৌশিক সহ সবাইকে, কারণ এত সুন্দর একটা আলোচনা চক্রের আজকে আয়োজন করা হয়েছে এবং প্রফেসর সিনহা অলরেডি অনেকগুলো দিক তুলে ধরেছেন, অনেক মানে তার প্রাজ্ঞ দর্শন দিয়ে তিনি অনেকগুলো দিকই ছুঁয়ে গিয়েছেন এই আলোচনা চক্রের। তো প্রফেসর সিনহা, সবার আগে আপনাকে শুভ দীপাবলি আর শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কয়েকটা কথা একটু জিজ্ঞাসা করব। প্রথম মানে জিজ্ঞাসার কিছু নেই, আপনি অনেকগুলো দিকই তুলে ধরেছেন, তবু আমি কয়েকটা জায়গা ছুঁয়ে যেতে চাইছি। যে দুটো জিনিস আমার যেটা মনে হয়, যে ভূত আর ভয়, এই দুটো জিনিস একটু আলাদা। আমরা যখন বলি ঘোস্ট স্টোরি আর আমরা যখন বলি হরর স্টোরি, দুটোর জনারটা বোধ হয় একটু আলাদা হয়ে যায়। কারণ অনেকগুলো আমরা, আপনি রবীন্দ্রনাথের কথা তুললেন, যেমন রবীন্দ্রনাথের যেমন অনেকগুলি গল্প আছে, তেমনি যেমন যদি আমরা গুপ্তধন গল্পটা দেখি, সেক্ষেত্রে কিন্তু যে আবহটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু হরর, সেটা কিন্তু একটা মানে মানসিক দর্শনটা অনেক পরের ব্যাপার, কিন্তু একটা যে গুপ্তধনের ব্যাপারটা, তারপরে সম্পত্তি সমর্পণ গল্পটা, এগুলোর মধ্যে দিয়ে হররের দিকটা বেশি ভাবে ফুটে উঠেছে ভূতের থেকে। মানে অনেকের যে ধারণাটা থাকে যে ভূত মানেই হয় ছ্যাবলা আর নয় ক্যাবলা, এই দুয়ের বাইরে ভূতের কোনো ব্যাপার থাকে না। যে মানে ভূত হয় আমাদেরকে খুব ক্যাবলামি করে ভয় দেখাবে, নয় ছ্যাবলামি করে ভয় দেখাবে। এবং এটা আধুনিক যুগে এত বেশি হয়ে যাচ্ছে যে মানে বলতে বাধ্য হচ্ছি যে ভূতেদের অবস্থা কিন্তু খুব খারাপ আধুনিক সাহিত্যে। একদিকে যদি আমরা দেখি প্রাচীন সাহিত্যগুলোতে, আপনি যেরকম বলছিলেন যে ব্রাম স্টোকার থেকে শুরু করে যদি আমরা দেখি, যে ব্রাম স্টোকারের যেমন জজ সাহেবের বাড়ি বলে একটা বিখ্যাত ছোট গল্প আছে, সেক্ষেত্রে আমরা যেমন দেখছি যে গল্পটার মধ্যে কিন্তু ভূত, ভৌতিকতা এবং ভয় তিনটে জিনিস প্যারালাল এগোচ্ছে। এই দিকটা যদি আপনি একটু আরেকবার বলেন খুব উপকার হয় আমার। এই কথাটা আমি প্রথমেই বললাম। প্রথমত আমি বলে রাখি, ব্রাম স্টোকারকে প্রাচীন সাহিত্য বলাটা বোধহয় ঠিক হবে না। ব্রাম স্টোকার প্রচন্ড ভাবেই আধুনিক সাহিত্য এবং প্রাচীন সাহিত্য মোটেই নয় তিনি। এটা এটা নিয়ে আমি শুরুতেই বলেছিলাম যে ভূত মানেই ভয়ঙ্কর নয়। এবং এর মধ্যে যারা সাহিত্য নিয়ে লেখা করেছেন, যে এবং তার মধ্যে যখন এই জনরার কথা বলা হলো, যে জনরা গো স্টোরিজ সুপার ন্যাচারাল বা ফ্যান্টাস্টিক অথবা হরর স্টোরিজ, এগুলোকে সম্পূর্ণ সম্পূর্ণ না হলেও তার এদেরকে যখন ডিফাইন করা হয়, এদেরকে যখন যে কি কি জিনিস, কি কি এলিমেন্ট থাকলে পরে একটা শুধু গোস্ট থাকলে, আমি যেমন গুপিগাইন বাঘাবাইনের কথা বললাম বা লুল্লুর কথা বললাম, যে ভূত আছে এবং তারা তার মানেই সেগুলো ভয়ঙ্কর নয়। তো হরর স্টোরিজ বা হরর লিটারেচার বা হরর সাহিত্যের থেকে ভূত সাহিত্য বা ভৌতিকতা সাহিত্যের অবশ্যই পার্থক্য রয়েছে। এবং সেটা আমি যখন বললাম যে খানিকটা আধুনিক সাহিত্যের ক্ষেত্রেই, এবং আধুনিক সাহিত্য বলতে আমি যে সেটা কিন্তু মোটেই মানে আধুনিক সাহিত্য বলতে আধুনিক সাহিত্য তথাকথিত ভাবে যে প্রিন্টেড লিটারেচার ভাব আসছে, সেখান থেকেই ধরে নেওয়া যায় যে 1700s থেকেই শুরু হচ্ছে। 1700s, 1800s, অবশ্যই 1900s, সবটাই আধুনিক সাহিত্যের মধ্যে পড়ে। এবং আধুনিক সাহিত্যের ক্ষেত্রে আমরা যখন ঢুকছি, যে তখন আমরা দেখছি যে ভূত ব্যাপারটা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। যে কথাটা আমি আগেও বললাম যে প্রাচীন সাহিত্যের ক্ষেত্রে গেলে পরে, যে ছাপা সাহিত্যের আগের আগের সময় গেলে পরে, আমরা কিন্তু প্রচুর দেখছি ভারতবর্ষে এবং পৃথিবীর নানা জায়গায় যে যে রয়েছে মৌখিক সাহিত্য ধারার মধ্যে রয়েছে, সেখানে ভূত কিন্তু আত্মীয়ের মতো, ভূত কিন্তু ভূত খুব স্বাভাবিক, ভূতকে নিয়ে কেউ 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 তাকে অস্বাভাবিক বলে ধরেই নেওয়া, সে ভয়ও দেখায় না, সে যে সবসময় হাসায় তাও নয়, সে যে কাঁদায় তাও নয়, সে আমার বন্ধু হতে পারে, সে তো আমার প্রতিবেশীও হতে পারে। আমি তো বললাম ভূতকে নিয়ে, ভূতের সঙ্গে
ভূতের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন হচ্ছে। তো আধুনিক পর্যায়ে এসে আমি বলছি যে ভূত হয় ওই যেমন গুপিগাইন বাঘাবাইন কেউ 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 সিরিয়াসলি নেয় না, যে আচ্ছা হয় সেটা বাচ্চাদের সাহিত্য হয়ে দাঁড়াচ্ছে, যে বালখিল্যপনা যেটাকে বলে, যে প্রাপ্তবয়স্করা কেউ ভূতের গল্প পড়বে না বা ভূতকে সিরিয়াসলি নেবে না, বাচ্চারা পড়বে, অথবা ভূত ভয়ঙ্কর হয়ে উঠছে যে তাদের কাজ হচ্ছে শুধু ভয় দেখানো। তো এই যে স্বাভাবিকভাবে ভূত ব্যাপারটাকে বা ভুতুড়ে চরিত্রগুলোকে গ্রহণ করে নেওয়া, সেই জিনিসটা অনেকভাবেই কমে যাচ্ছে। সব সব পুরোপুরি উড়ে যাচ্ছে তা নয়, পুরোপুরি অদৃশ্য হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু হ্যাঁ একদম এখন যেমন যদি যে এই সময়কার কিছু এই আমি খুব যে বাংলা সিনেমা দেখি তা নয়, কিন্তু দু একটা সিনেমা আমি দেখেছি বাংলার, যে বাণিজ্যিক সিনেমা যেগুলো তৈরি হচ্ছে বাংলায় তার ভূত নিয়ে, তাদের মধ্যে তো এই এইগুলোই দেখা যায়। শুধু বাংলায় কেন, বম্বে সিনেমাতেও একই জিনিস, বম্বে চলচ্চিত্রেও একই জিনিস দেখা যাচ্ছে যে। কিন্তু আমি আবার বলবো, এই আলোচনাটা অন্য শুধু শুধু ভারতের মধ্যে না থেকে যদি অন্যান্য জায়গায় রয়ে যায়, আমি এটাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া যায়, এখনো বেশ কিছু জায়গায় ভারতবর্ষের বাইরেও, এমনকি ভারতবর্ষেও কিছু কিছু সাহিত্য প্রথা রয়েছে, হয়তো বাংলায় অতটা নেই, কিন্তু যে সেই ক্যাজুয়ালনেস, ইংরেজি শব্দ ব্যবহার করলে যেটা যায়, যে ক্যাজুয়ালি ভূতের সঙ্গে থাকা, ভূতের সঙ্গে একই পৃথিবীতে বসবাস করা, সেই ব্যাপারটা কিন্তু এখনো হারিয়ে যায়নি, আছে। কিন্তু হ্যাঁ, যেটা হ্যাঁ, যে ভূত এবং অবশ্যই ভূত এবং ভয়ঙ্করের মধ্যে পার্থক্য হয়, এবং যারা সাহিত্যের তত্ত্ব নিয়ে, সাহিত্য তত্ত্ব নিয়ে লিখেছেন, তারা এর উপর প্রচুর লেখাপত্র রয়েছে, যে গোস্ট স্টোরিজ মানেই হরর স্টোরিজ নয়, গোস্ট লিটারেচার মানেই কিন্তু হরর লিটারেচার নয়। একটা অনেক ধন্যবাদ আপনাকে। আর একটা কথা জিজ্ঞাসা করব, আপনি যে আজকে এতটা আমাদেরকে সমৃদ্ধ করলেন, এতটা সুন্দরভাবে আপনি এতক্ষণ ধরে এত বিচক্ষণতার সঙ্গে এতগুলো দিক তুলে ধরলেন, আপনাকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। কিন্তু আমি আর একটা কথা বলছি, এই যে ভূত ভৌতিকতা, আপনি কি বিশ্বাস করেন ভূত বা ভৌতিকতায়? এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই না, এই প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে আমি একেবারেই ইন্টারেস্টেড নই, সেটা আমি শুরুতেই বলে দিয়েছি যে এই প্রশ্নটার কোনো এটা 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 আমার কাছে, যখন হ্যাঁ আমি যখন আমার ছাত্রদেরকে পড়াই ক্লাসের শুরুতে, প্রথম সেমিস্টার শুরু হওয়ার প্রথম দিনই এই প্রশ্নটা আমি তাদেরকে জিজ্ঞেস করি, এবং তারপরে বলি যে এই কি উত্তর পান, অনেকেই বলে হ্যাঁ, অনেকেই বলে হ্যাঁ দেখেছি, অনেকেই বলে না দেখিনি, অনেকেই বলে বিশ্বাস করি, অনেকে যারা দেখছে তাদেরকে আপনি কিছু জিজ্ঞেস করেন এ ব্যাপারে? হ্যাঁ, যারা দেখেছে বলেছে, হ্যাঁ কোথায় দেখেছে, কি রকম ফিডব্যাক, নানা ধরনের, এরকম ভাবে তো বলা যায় না, এক এক বছর এক এক রকমের স্টুডেন্ট আসে, তারা নানা জায়গায় দেয়, তারা কোথাও বাড়িতে দেখেছে, কেউ মানুষের ভূত দেখেছে, কেউ বলে যে আমার আমার বেড়াল মরে গিয়ে সে আমার বাড়ির মৃত বেড়াল এসে দরজার বাইরে মিয়াও মিয়াও করছে, এই ধরনের। তো এইসব গল্প টল্প শোনবার পর তাদেরকে আমি বলি যে এই প্রশ্নটা সম্পূর্ণ অবান্তর, এই প্রশ্নের হ্যাঁ বা না উত্তর আমার জানবার দরকার নেই, যে ভূত আছে কি নেই, আমি সেটা সেটা আদৌ আদৌ পয়েন্ট নয়। যদি কোনোদিন ভূতের রাজার সঙ্গে আপনার দেখা হয়, বাই চান্স ধরুন, হয়তো হলো, ভূতেরা তো যে কোনো জায়গায় যেতে পারে, হয়তো মিনেসোটায় গেল, আপনি কি কোনো বর চাইবেন তার থেকে? না না, ভূত সেটাও একটা খুব অদ্ভুত ইন্টারেস্টিং গল্প, মানে গুপিগায়েন বাঘাবাইন যখন প্রথম লেখা লেখা হয়েছিল আর সিনেমা হয়েছে, তার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে একটু। যখন লেখা হয়েছিল তিন বর দেবে, তো তিন বর দেবে গুপিগাইন বাঘাবাইন, এরা গুপি আর বাঘা প্রথম দুটো বর চেয়ে নিয়েছে, তৃতীয় বরটা কি চাইবে আর ভেবে পাচ্ছে না। তৃতীয় বরটা কি, আমাদের তো হয়ে গেছে সবকিছু, খাওয়া পড়ার অভাব নেই, গান টান গাইতে পারবো, গান বাজনা গাইতে পারবো, আমি আর তো আমাদের কিছু চাওয়ার নেই, যেটা সত্যজিৎ রায় একটু পাল্টে দিয়েছেন যখন সিনেমাটা বানিয়ে। আসল গল্পে আছে, ভূতের রাজা যখন ওরা তৃতীয় বরটা ভেবে পাচ্ছে না, তখন ভূতের রাজা বললো ঠিক আছে আমি বলছি, এই নে জুতো জোড়া, যেখানে খুশি বেড়াতে যেতে পারবি। অদ্ভুত ভাবে যখন 1968 সিনেমাটা তৈরি হচ্ছে, তখন কিন্তু ভূতের রাজা গুপি বাঘাই
বলছে আমাদের, আমরা যদি একটু ঘুরতে যেতে পার, দেশ ঘুরে দেখবো আর আমাদের খুব ইচ্ছে। তো এই পাল গল্পটা কেন, এই এই একটুখানি পরিবর্তন কেন সত্যজিৎ রায় করেছেন সেটা আমার ঠিক আমার জানা নেই। তো আমার যেটা প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো, ওই আমারও ঠিক জানা নেই কি বর চাইবো, যে রাজা খুশি হয়ে যে বর দেবেন সেটাই নেব। বাহ, চমৎকার। আমার আসলে শুভেচ্ছা রইল যে বিষয়টা ভুতের হচ্ছে রাজা এটাই যেন যে হ্যাঁ এই যে ভূতের রাজার প্রসঙ্গ বারবার তুলে আনছেন সম্রাট, তার একটা বড় দিক থাকে এটা, যে সাধারণের কাছে তো ভূত যেভাবে, মানে যদি বলি লেম্যানের কাছে ভূত যেভাবে ধরা পড়ে, আর যারা গবেষক বা যারা অধ্যাপক বা যাদের কাছে অন্যভাবে দেখার, তাদের কাছে ভূতের ভাবনা, ভূতের চিন্তা ভাবনা একটু অন্যরকম হলে ভালো হয়। যেমন ধরুন আমাদের প্রমিত বসু লিখেছেন যে শরদিন্দুর যে অন্য ধারার গল্পগুলো, সেগুলো নিয়ে যদি একটু আলোকপাত আপনি করতেন তো খুব ভালো হতো, তো সেই সময়কালটাকে আমরা বুঝতে পারতাম যে ভূতেদের সঙ্গে যে ইতিহাসের সম্পর্ককে কিভাবে তুলে ধরা, ভূতের সঙ্গে যে অতীত চর্চাটা কিভাবে যুক্ত হয়েছে, সেই অংশগুলো যদি আমরা একটুখানি আপনার কোনো আলোচনার কথার মধ্যে কিছু দু একটা সত্যি কথা, মানে সত্যি কথা বলতে গেলে যে গল্প আমি পড়েছি, বট অবশ্যই শরদিন্দুর গল্প তো পড়েইছি, কিন্তু আমি একদম সত্যি কথা বলবো যে আপাতত চিন্তা ভাবনা বা তাকে বিশ্লেষণ করবার যে একটা প্রয়াস, সেটা এখনো অব্দি আমি শুরু করিনি। সেটার জন্য আমার আরো সময়ের দরকার, এবং সেটার জন্য আমাকে আরো ক্লোজলি এই গল্পগুলো আরো আরো আবারও বেশ কয়েকবার, বেশ বেশ কয়েকবার পড়তে হবে। যে আমার যে রিসার্চ প্রজেক্টটা যেটা শুরু হয়েছে, সেটা আপাত মানে সেটা একটা অদ্ভুত বিষয় ভাবে রয়েছে, যে মানে আমি দুটো সময়সীমা নিয়ে খুব বেশি ভাবে চিন্তা ভাবনা করে করছি, কারণ দুটোতেই আমার মনে হয় দুটো চৌকাঠ, মানে অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন, মানে ভারতবর্ষের ক্ষেত্রে দুটো চৌকাঠ নিয়ে আমি বেশি চিন্তা ভাবনা করছি। সেটা হচ্ছে যে ওই সাম্রাজ্যবাদের চৌকাঠ আর বিশ্বায়নের চৌকাঠ, ইকোনমিক লিবারালাইজেশনের চৌকাঠ। যে বেশ কিছু টেক্সট নিয়ে আমি চিন্তা ভাবনা করছি যে যেগুলো 1990s এর পরে, এবং সেটা সবসময় সাহিত্য নয়, সেটা সাহিত্য নয়, যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে, টিভি সিরিজে অথবা অথবা সিনেমায় প্রচুর পরিমাণে হঠাৎ করে ভূত নিয়ে সবাই লিখতে, ভূতের সিনেমা প্রচুর লিখতে বানাতে তৈরি করতে শুরু করেছে। তো এটা একটা, এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি, শরদিন্দুর গল্প নিয়ে তাকে বিশ্লেষণ কিভাবে করা যায় বা তাকে কিভাবে, সেটা নিয়ে আমার একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। তার একটা প্রধান, আর কেন আমি এখনো চিন্তা ভাবনা করে উঠতে পারিনি সেটার একটা প্রধান কারণ হচ্ছে যে, যেটা আমার খুব ইয়ে লাগে, যে একটা অদ্ভুত ব্যাপার লাগে, যে যে যখন আমরা 19 শতকের আরো ভেতরের দিকে ঢুকে আসছি, আরো ভেতরের দিকে ঢুকে আসছি, তখনই যেটা ওই সম্রাটের প্রশ্নের উত্তরেও আমি বললাম যে সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বয়স ভিত্তিক ইয়ে তৈরি হচ্ছে, যে ভূত নিয়ে, ভূত হয়ে যাচ্ছে হেয় করবার জিনিস, হয়তো চাইল্ড লিটারে, চিলড্রেন্স লিটারে, শিশু সাহিত্যের অংশ অংশ হয়ে উঠছে, যেখানে ধর যে জ্ঞানী প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু সেটাকে নিয়ে আর সিরিয়াসলি চিন্তা ভাবনা করছে না, যে এই যে ভূত, ভূত বা ভৌতিকতার দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে ওঠা আমাদের সময়ে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তবে স্পেসিফিক্যালি শরদিন শীর্ষেন্দু, শীর্ষেন্দুর কথাই বলেছিল কি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? ও আচ্ছা, আমি আমি শীর্ষেন্দু শীর্ষেন্দু ভেবে উচ্চার বলে চলেছি তখন থেকে, সরি। সেটাকে, এগুলো, এটাকে নিয়ে আমাকে আরেকটু আরেকটু ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু একটা জিনিস, যেমন যেমন ইয়ে শরদিন্দুর মধ্যেও যে ওই গল্পটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, কি যেন চরিত্রটার নাম, একটুখানি ভুলে যাচ্ছি,
যে একইভাবে, হ্যাঁ মানে খুব ইয়ে করতে করে বলতে পারি যে চরিত্রটার নামটা আমি এক্ষুনি ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে ওর শরদিন্দুর লেখার মধ্যেও কিন্তু আমরা দুটো প্যারালাল বা দুটো সমান্তরাল ইয়ে খুঁজে পাচ্ছি, যে একদিকে একটা যুক্তিবাদী ডিটেকটিভ গোয়েন্দা এসব উঠছে, আবার আরেকদিকে কিন্তু ভূত দেখবার ভূত দেখবার ভূত নিয়ে চর্চা করবার চরিত্রগুলো উঠছে, এবং তাদের মধ্যে দেখা সাক্ষাৎও হচ্ছে এবং তারা এগুলো হচ্ছে। তো সেটা বলা যায় স্পেসিফিক্যালি টেক্সট গুলো আমাকে আর একবার দেখতে হবে সে ভালো করে উত্তর দেওয়ার জন্য, কিন্তু যে দ্বিখণ্ডিত অবস্থানের কথা আমি বলছিলাম সেটা কিন্তু ওভারঅল যে ক্যানন বা ওভার মানে পুরো তার সাহিত্য সৃষ্টির মধ্যে দেখলে সেই সেই জিনিস সেই দ্বিখণ্ডিত ব্যাপারটা কিন্তু হারিয়ে যাচ্ছে না। অরিজিৎ চ্যাটার্জি জিজ্ঞেস করছেন, ইংরেজি সাহিত্যে ভূতের গল্প বাংলা সাহিত্যে ভূতের গল্পকে কিভাবে প্রভাবিত করেছে? এই প্রশ্নের উত্তরটা বলবো যে একটা হতে পারে কিছু ঐতিহাসিক প্রমাণ দিয়ে প্রভাব ব্যাপারটাকে তুলে ধরা যেতে পারে, যেটা গবেষকরা হয়তো অনেকেই করবেন, যে আচ্ছা কে কোন গল্পটা পড়ে তার তার দ্বারা অনুপ্রাণিত হয়ে বা প্রভাবিত হয়ে নিজে লিখছেন। সেটা সেটা আমি খানিকটা বললাম যে যারা এই সময় লিখছেন তাদের রিডিং হ্যাবিটস কতটা, তারা কি কি বই পড়ছেন এক্স্যাক্টলি, বা কতটা শোনা কথায় প্রভাবিত হচ্ছেন, সেটা একটা অন্য ধরনের গবেষণার বিষয়বস্তু। কিন্তু যেটা এই যে ধরো ধরুন এই যে গথিক গথিক লিটারেচার বা গথিক সাহিত্য, যেটা ইউরোপিয়ান রোম্যান্টিসিজমের সময় থেকে উঠে আসছে, সেই গথিক সাহিত্যের প্রভাব তো আমরা ভারতীয় বাংলা এবং ভারতীয় সাহিত্যের মধ্যেও দেখছি। তবে এর মধ্যে কারা একদম ডিরেক্টলি মানে মানে একদম নির্দিষ্ট ইংরেজি সাহিত্যের এই বইটা পড়ে বা এই লেখককে পড়ে অনুপ্রাণিত বা প্রভাবিত হয়ে নিজের সাহিত্য লেখে, সেটা সেটা নিয়ে খুব মানে প্রামাণ্য গবেষণা করাটা খুব মুশকিলের ব্যাপার। কারণ যেমন ধরুন এই যে ক্ষীরোদপ্রসাদের কথা বললাম, আমি শুধু এখানে মানে অনুমানই করতে পারি যে ক্ষীরোদপ্রসাদ হয়তো উইলিয়াম স্টেডের সম্বন্ধে জানতেন বা তার লেখাটেখা পড়ে সেই ধরনের একই ধরনের কাজকর্ম বাংলায় করবার চেষ্টা করেছেন, কিন্তু তার প্রমাণ করবার মতো কোনো মানে ঘটনা আমার জানা নেই, যে আমার জানা নেই যে ক্ষীরোদপ্রসাদ সত্যি সত্যি ওই গল্পগুলো পড়ছেন কিনা। এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই প্রমাণ রয়েছে, শুধু ভূতের গল্প নয় অন্যান্য সাহিত্যেও, যে যে প্রচুর বাঙালি লেখকরা এই সময় যেহেতু ঔপনিবেশিকবাদ সাম্রাজ্য ঔপনিবেশিকতার কল্যাণেই প্রচুর ইউরোপীয় সাহিত্য পড়ছেন, এবং ধরে নেওয়াই যেতে পারে যে গথিক সাহিত্য পড়ছেন, ভিক্টোরিয়ান হরর লিটারেচার পড়ছেন, এবং তার প্রভাব বাংলা সাহিত্যের মধ্যে তো রয়েছে। ক্ষুধিত পাষাণের কথা আমি বারবার বলছি, ক্ষুধিত পাষাণকে গথিক সাহিত্যের একটা ভারতীয় গথিক সাহিত্যের একটা ইয়ে বলা যেতে পারে। এবার রবীন্দ্রনাথ নির্দিষ্ট ভাবে কোন গথিক সাহিত্য পড়ে অনুপ্রাণিত হচ্ছেন সেটা বলাটা বোধহয় খুব মুশকিল, কিন্তু নিশ্চয়ই প্রভাব তো দেখাই যাচ্ছে। এবং আরো দেখা যাচ্ছে যেমন ধরুন শুধু সাহিত্য নয়, যে সিনেমার জগতে যখন আসছেন 1950-এর দশকে বাংলা এবং অন্যান্য বম্বে সিনেমাতেও বেশ কিছু পাশ্চাত্য ভূতের গল্পের প্রভাব পড়ছে, কিন্তু শুধুমাত্রই এটাকে ওয়ান ওয়ে ট্রাফিক বলাটা উচিত নয়। ওয়ান ওয়ে ট্রাফিক মানে যে আচ্ছা পাশ্চাত্যের লোক অরিজিনাল গল্পটা লিখছেন এবং তার প্রভাবটা ভারতে গিয়ে পড়ছে বা বাংলায় গিয়ে পড়ছে, এই ধরনের একটা দিক ধরে নিলে পরে আমরা সবসময়ই আমাদেরকে মেনে নিতে হবে যে উপনিবেশের যারা লেখক উপনিবেশের যারা চিন্তা চিন্তক বা দার্শনিক তারা সবাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, আসল কাজটা ইউরোপে হচ্ছে বা ইংল্যান্ডে হচ্ছে, তার আমরা শুধু প্রভাবিত আর অনুপ্রাণিতই হয়ে রইলাম, সেটা বোধহয় সেই এই সেই জন্যই আমি বলছি এই ওয়ান ওয়ে ট্রাফিকের চিন্তাধারাটা হয়তো অন্যভাবে ভাববার দরকার রয়েছে। কারণ এর উদাহরণও তো রয়েছে যে প্রচুর ইউরোপিয়ান সাহিত্যিক এবং দার্শনিকরা প্রাচ্যের টেক্সট পড়ে অনুপ্রাণিত হচ্ছেন, সুতরাং
দুদিকটাই ভেবে দেখার দরকার। অভিজিৎ মজুমদার ভূতের গল্পে ইন্টারসেকশনালিটি কিভাবে এসেছে, একদম তাত্ত্বিক একটা শব্দ অভিজিৎ ইউজ করেছে ইন্টারসেকশনালিটি, যেটা এখন নানা ধরনের সোশ্যাল সায়েন্সে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম এর মধ্যে এই শব্দটা খুবই চলে, এবং যার খানিকটা মানে খানিকটা অল্প একটা পুরোপুরি এত মানে স্পেসিফিক টার্মিনোলজির মধ্যে যেতে চাইনি, খানিকটা বলতে চেয়েছি একদম শেষের দিকে যে কিভাবে যে এই ভূত ব্যাপারটা বা ভৌতিকতা ব্যাপারটাকে অবাস্তব বা বালখিল্য বা বা হাসির হাসির বিষয়বস্তু বা ভয়ের বিষয়বস্তু না ভেবে যে এই প্রান্তিক মানুষের সংগ্রামের মধ্যে এই ভৌতিকতাটা কিভাবে উঠেছে। আমি আমি নারীবাদী সংগঠনের কথা বললাম, আমি একথাও বলেছি যে যে কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ যারা মানুষ নর্থ আমেরিকায়, পার্টিকুলারলি নর্থ আমেরিকায় কৃষ্ণাঙ্গ নারীবাদী সংগঠন যারা বর্ণবিদ্বেষের অত্যাচার, বর্ণবিদ্বেষী অত্যাচারের অত্যাচার করেছে, সহ্য করেছে এবং করছে, এবং অন্যান্য উপনিবেশে মানে আমি অন্যান্য ঔপনিবেশিক স্থানে যেমন ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায় আফ্রিকান সাহিত্য পড়লে দেখা যায় যে কিভাবে নানা ধরনের অত্যাচারের সম্মুখীন হয়ে একটা প্রতিবাদী বা একটা ওই যে বললাম নিজেদের পৃথিবী একটা অন্যরকম পৃথিবীকে অনুমান করা, যেখানে হয়তো সে পৃথিবীটা ইউটোপিয়ান পৃথিবী হতে পারে, সেই পৃথিবীটা বাস্তব পৃথিবীতে হয়তো আসতে আরো অনেক সময় লাগতে পারে, কিন্তু ওই স্থান এবং কালকে অন্যভাবে অনুমান করবার, এবং সেখান থেকে হয়তো এই অভিজিতের ইন্টারসেকশনালিটির প্রশ্ন আসে, তার মধ্যে জেন্ডার অ্যাক্টিভিজম বা রেশিয়াল অ্যাক্টিভিজম, কাস্ট অ্যাক্টিভিজম, যার জন্য গুপি গাইন বাঘাবাইনের কথা বললাম, কাস্টের কাস্ট পলিটিক্স দিয়ে টেক্সটটাকে খুবভাবে কেউই হয়তো পড়ে দেখেননি, আমি জানি না, হয়তো দেখেছেন আমার জানা নেই। তো সেইখানে আমি বলবো যে হ্যাঁ, একটা ইন্টারসেকশনালিটির একটা একটা অবশ্যই দিক, একটা অবশ্যই পসিবিলিটি তো রয়েছেই ভৌতিক সাহিত্যে, সব সব ভৌতিক সাহিত্যে নয় বাট অনেক সাহিত্যেই রয়েছে। পার্টিশনের পরপর পার্টিশন বা এই যে দেশভাগের দাঙ্গার পরে বেশ কিছু গল্প লেখা হয় যেখানে এই যে প্রচন্ড ভাবে যৌন নৃশংস অত্যাচারের একটা ঘটনা নানা নানা সম্প্রদায়ের পক্ষ থেকে দেখা হয়েছে, এবং সেখানে তারপরে বেশ কিছু গল্প লেখা হচ্ছে যে এরকম নৃশংস অত্যাচারের অত্যাচারের যারা পীড়িত পীড়িত মহিলা, এরকম একটি এরকম একটি মহিলা হঠাৎ করে রেডিও চলে উঠছে এবং সেই রেডিও থেকে তার ফুতুরে গলা এসে বলে উঠছে যে কি ঘটেছে তার সঙ্গে, এর সঙ্গে ওই হয়তো কোনো কোনো প্রাতিষ্ঠানিক ইতিহাস বইতে এই ইন্ডিভিজুয়াল গল্পগুলো বা ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো লেখা থাকবে না, কিন্তু এই লেখক এই গল্পে একটা ভৌতিক মাধ্যমের সাহায্য নিচ্ছেন এই হারিয়ে যাওয়া সেখান থেকে, হয়তো সেইখান থেকেই বলবো যে হ্যাঁ, একটা ইন্টারসেকশনালিস্ট পলিটিক্স এর তো একটা জায়গা রয়েছে এই ভূতের গল্পে। ভূতের সঙ্গে যে কথা বলা ভূতেদের, এর মধ্যে আরেকটা প্রশ্ন এসছে ইমন রদ্দুরের, ভৌতিক সাহিত্য শতাব্দীর সন্ধিক্ষণে সুরিয়ালিজম এই মতবাদের উপর প্রভাব ফেলেছিল কতটা, বা এর সম্পর্কে যদি কিছু বলেন। ইমন রদ্দুর প্রশ্ন রেখেছেন, সুরিয়ালিজম সেটা কি ভারতবর্ষের সুরিয়ালিজম না মানে আন্তর্জাতিক ক্ষেত্রে সুরিয়ালিজম? না, হ্যাঁ, ওভারঅল সুরিয়ালিজম, যেহেতু যে সময়কাল শতাব্দী সন্ধিক্ষণে আলোচনা হচ্ছে বাংলা সাহিত্য, সে বাংলা সাহিত্যে কিভাবে প্রভাব ফেলছে সেটাকে যদি অন্তত ছুঁয়ে যাওয়া যায়। দুটোর ক্ষেত্রে এবার কে কাকে প্রভাব ফেলছে সেটা বলাটা, ওই যে আমি আগের একটা প্রশ্নের উত্তরেও বললাম যে এই প্রভাব বা প্রভাবিত হওয়ার ব্যাপারটা হয়তো কোনোভাবেই মানে মানে একদিকের কাজ নয় যে আচ্ছা একজন প্রভাব ফেলছে আর একজন প্রভাবিত হচ্ছে, কিন্তু ব্রডলি এই রিয়েলিজমের থেকে সুররিয়েলিজম বা আমি যে বাস্তববাদের সঙ্গে যে আলোচনাটা করবার চেষ্টা করছিলাম,
যে দুটোর ক্ষেত্রেই দুটো দুটো এই সুররিয়ালিজম বা ভৌতিক সাহিত্যের দুটো জিনিসের মধ্যে একটা ঘটনা তো দেখা যাচ্ছে যে 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 বাস্তবটাকে একদম একদম মানে যাকে প্রশ্ন করা যায় না, মানে যার যার যে প্রশ্নাতীত, তা যে যার বাইরে অন্য কোনো ধরনের অবস্থান, অন্য কোনো ধরনের বাস্তবতা, অন্য কোনো ধরনের পৃথিবী, অন্য কোনো ধরনের ভিন্নভাবে দেখবার যে দেখবার যে প্রচেষ্টা, সেগুলোকে ইয়ে করা যায় না, তখন সেখান থেকে তো অবশ্যই বলা যায় যে সুররিয়ালিজম শুধুমাত্র বাংলার ক্ষেত্রে নয় বা ভারতের ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক স্তরে এবং এই এই ভৌতিকতা এর মধ্যে দুটোর মধ্যে এই যে ধরুন এই স্থান এবং কালকে দুমড়ে মুচড়ে অন্যভাবে দেখা এবং এই সরলরৈখিক বা সরলরৈখিক বা একইভাবে দেখা বা বোঝবার যে প্রচেষ্টা সেটাকে ভেঙে চুড়ে ফেলা, আরো অন্য একেবারে বিদ ঘুটে করে তোলা, টাইম আউট অফ জয়েন্টের কথা আমি বললাম, এই দুটোর মধ্যে অবশ্যই একটা একটা সমান্তরালতা দেখা যাচ্ছে, কিন্তু প্রভাব বা প্রভাবিত সেটা মানে ওই ইন্ডিভিজুয়াল বা একক ভাবে আলাদা আলাদা ভাবে হয়তো দেখা যেতে পারে, কিন্তু তার থেকে বরং বোঝা যায় যে তার থেকে যে প্রশ্নটা হয়তো বেশি ইন্টারেস্টিং যে এই কি কিভাবে সমান্তরাল ভাবে এই দুটো জিনিস উঠে আসছে বা পাশাপাশি একে অপরকে প্রভাবিত করছে বা একে অপরের মধ্যে দুজনের মধ্যে আদান প্রদান করছে। শুভম মিউট করছেন, ত্রৈলোক্যনাথের লেখার কোনো বিশেষ ভূমিকা ছিল বলে মনে হয় কি? বিশেষ ভূমিকা বলতে প্রশ্নটা একটুখানি আমার কাছে এখন কোন সাহিত্যের কি প্রভাব বা কি কি ভূমিকা সেটাও তো একটা সাবজেক্টিভ ব্যাপার, যে এর মধ্যে অনেকেই সে ক্ষীরোদপ্রসাদের অলৌকিক রহস্যেরই বা কি প্রভাব ছিল, তো মানে কি ভূমিকা ছিল, ভূমিকা ব্যাপারটা মানে ঐতিহাসিক ক্ষেত্রে ভূমিকা বা বড়ভাবে বাংলা সাহিত্যের ক্ষেত্রে ভূমিকা, একটা জিনিস তো অবশ্যই ঐতিহাসিক বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বা আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে ত্রৈলোক্যনাথের একটা তো গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেই, সেটা হচ্ছে ত্রৈলোক্যনাথকে তার হয়তো কিছু প্রামাণ্য মানে তার বিরোধিতা বিরোধী জায়গা থাকতে পারে, ত্রৈলোক্যনাথকে অনেকেই ধরে নেওয়া হয় যে প্রথম না হলেও প্রথমদের মধ্যে অন্যতম লেখক যিনি আধুনিক বাংলা সাহিত্যে এই ভুতুড়ে চরিত্রগুলোকে নিয়ে আসছেন অ্যারাউন্ড সেম টাইম। বাই দ্য ওয়ে একটা নাম আমি বলতে ভুলেও গেছি, কারণ ওই ওই টেক্সটটা আমি কোনোদিন পড়িনি, সেটা সম্বন্ধে পড়েছি কিন্তু তার পাণ্ডুলিপি বা তার যা যতটুকু লেখা হয়েছে সেটা পড়িনি, সেটা হচ্ছে বঙ্কিমের শেষ না করা শেষ উপন্যাস, অসমাপ্ত শেষ উপন্যাস, সেটাও সেটাও আমাকে খুব ইন্টারেস্টিং লাগে যে বঙ্কিম সারা জীবন ঐতিহাসিক সাহিত্য লিখে গেলেন, প্রধানত ঐতিহাসিক উপন্যাস লিখে গেলেন বা এসব নানা ধরনের ইতিহাসের টানাপোড়েন নিয়ে লিখে গেলেন, অথচ যে উপন্যাসটা অসমাপ্ত করে মারা গেলেন সেটা হচ্ছে একটা ভৌতিক উপন্যাস, ভূতের উপন্যাস। আমার খুবই ইচ্ছে আছে, জানি না আমি সবসময় হয় না, এটার জন্য দেশে গিয়ে আরো অনেক খোঁজাখুঁজি করতে হবে যে অসমাপ্ত পাণ্ডুলিপিটা কোথাও পাওয়া যায় কিনা, তাহলে আমি দেখব যে কেন এই শেষ বয়সে এবং বাই দ্য ওয়ে সেই একই সময় 1800 শতকের শেষ শেষ শত শতাব্দ শেষ দশকে এসে বঙ্কিমও কিন্তু ইতিহাস ছেড়ে এই সব ভুতুড়ে ব্যাপার স্যাপার নিয়ে ইন্টারেস্টেড, যদিও আগেও কিছু কিছু জায়গায় লিখেছেন কিন্তু গোটা একটা উপন্যাস লেখবার তার মধ্যে পরিকল্পনা করেছিলেন, যেটা অবশ্যই তিনি শেষ করে যেতে পারেননি। তো যাই হোক, রণজয়ের প্রশ্নের উত্তরে সেটাই বলবো যে মানে ভূমিকা ব্যাপারটা খুব মানে আপেক্ষিক, কিন্তু হ্যাঁ এক অর্থে যে চৌকাঠের কথা বলছিলাম, সাহিত্যের চৌকাঠ বা রাজনৈতিক চৌকাঠ, সেখানে ত্রৈলোক্যনাথের
বাই দ্য ওয়ে, আর একটা জিনিস, ত্রৈলোক্যনাথও কিন্তু তার ডে জব যাকে বলা হয় দৈনন্দিন কাজে ভীষণভাবে ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। মিউজিয়ামের হয়ে কাজ করেছেন, মিউজিয়াম মানে তাকে ধরুন, মিউজিয়াম তো একটা ঔপনিবেশিক প্রতিষ্ঠান, একটা কলোনিয়াল ইনস্টিটিউশন, তো ত্রৈলোক্যনাথও কিন্তু সেই কলোনিয়াল প্রজেক্টের পার্ট পার্শ্বিকভাবে, আবার পার্শ্বিকভাবে তিনিও কিন্তু লুল্লু লিখছেন। হ্যাঁ আচ্ছা, খুব আলোচনাটা, প্রথমত বক্তব্যটা খুবই ভালো লাগলো, যদি আমি মানে টেকনিক্যাল কারণে থাকতে পারিনি, প্রযুক্তিগত কারণে প্রথম থেকে থাকতে পারিনি এবং মাঝে মাঝে বেরিয়ে গেছি, কিছু কিছু জিনিস মিস করেছি, প্রশ্নোত্তরের অংশ কিছুটা মিস করেছি, ফলে যে প্রশ্ন রাখতে চাইছি সেই প্রশ্ন যদি আগে মানে আলোচনা হয়ে গিয়ে থাকে তাহলে প্রথমেই সেজন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। প্রথমে আমি কয়েকটা জিনিস একটু জানতে চাইছি। প্রথমে জানতে চাইছি যে যেটা আপনি প্রথমে মানে তুমি বলবো না আপনি যাই হোক মানে যেটা বললে আর কি, প্রথম থেকে যে শুনলাম, একটা বলছিলে যে চাইনিজ প্রাচীন সাহিত্য পড়তে গিয়ে এরকম দেখা যায়, তো প্রথমে জানতে চাইছি যে ভারতীয় প্রাচীন সাহিত্যে কি কোনো ভূতের অনুষঙ্গ কোথাও কোথাও কিছু দেখতে পাওয়া গেছে, মানে যদিও শতাব্দীর সন্ধিক্ষণ নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এটা একটা প্রশ্ন বলে নেবো নাকি শুভদীপ একটা করে উত্তর? আমি আমি উত্তর দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে মানে ওই যেটা হয় যে এই ধরনের টক দেওয়ার সময় তো একটা প্রিপারেশনের সময় সবাই একটু বেছে না, আচ্ছা এর ওপরে আমি কনসেন্ট্রেট, এটা আমার এরিয়া, তো সেটা নিয়ে। কিন্তু এটা মানে চাইনিজের উদাহরণ আমি দিলাম কারণ আমার এখানে এক আমার এক কলিগ রয়েছেন, তিনি মানে প্রাচীন চাইনিজ সাহিত্য নিয়ে কাজকর্ম করেন, পড়ান, তো তার সঙ্গে আমার নিয়ে আলোচনা হয়, তো তিনি হঠাৎ করেই আমাকে একদিন বললেন যে আচ্ছা তুমি ইন্টারেস্টেড, দিয়ে একটা 400 পাতার PDF পাঠিয়ে দিলেন চাইনিজ মানে প্রাচীন কবিতা নিয়ে, এবং সেখানে আমি পড়ে পড়ে মানে মুগ্ধ হয়ে যাই, যে মুগ্ধ হয়ে যাই যে একদম কোনো ব্যাপারই নয়, এবং সেখান থেকেই আমার ইন্টারেস্টটা জেগেছে। এবং সেটা এবং সেই জন্যই আমি বলছি যে ভারতবর্ষ শুধু চায়না এবং অন্যান্য জায়গাতেও মৌখিক সাহিত্যের ধারায় কিন্তু যে ক্লাসিক্যাল প্রি মডার্ন লিটারেচার, প্রাক আধুনিক যে লিটারেচার বলে সেটা মৌখিক সাহিত্য, যেমন ধরেন রাক্ষস, খক্ষস, ভূত, পেতনি, এগুলো তো আমাদের ফোক সাহিত্য বা লোকসাহিত্য যা বলে, যাকে যা বলে, তার মধ্যে তো প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং সেটা কখনো কখনো ভয়ের কারণ, কখনো কখনো কিন্তু একেবারেই ভয়ের কারণ নয়, এবং সেটা যদি আশা করি আপনার উত্তর এখানে না ঠিকই আছে, মানে এটা মনে হলো আর কি, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল, যখন এই যে দ্বিখণ্ডিত ব্যক্তিদের নিয়ে কথা হচ্ছে, আমরা তো ইতিহাসে ধরুন রাখালদাস ব্যানার্জি এদের কথাও পড়ি, তো ওই ক্ষুদিত পাষাণের কথাটা আসছিল বারবার করে আর কি। রাখালদাস ব্যানার্জি যিনি একজন প্রশিক্ষিত প্রত্নতাত্ত্বিক, তিনি কিন্তু পাষাণের কথা বলে একটা উপন্যাস লিখছেন, এবং সেটার মধ্যেও মনে হয় মানে ঠিক ভূত না হলেও বেশ কিছুটা মানে একেবারে মানে উনি যেহেতু একটা একজন মানে প্রশিক্ষিত মানে ট্রেন্ড আর্কিওলজিস্ট, কিন্তু তার বাইরে যেন অন্য কিছু উনি ওখানে বলছেন আর কি, যেটা আমাকে সবচেয়ে বেশি মানে ওই মানে যেটাকে মানে অনেকে কলোনিয়াল হাইব্রিডিটি বলে বা এই দ্বিখণ্ডিত, একটা অদ্ভুত নিজের মধ্যেই দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে একটা একটা, তারা একদিক থেকে যে ঔপনিবেশিক আধুনিকতাকে ফেলে দিতেও পারছেন না, তার মধ্যেও কিছু দেখছেন, আবার তার মধ্যে কিন্তু তাদের মধ্যে কিন্তু আবার এই সাম্রাজ্যতা বিরোধী কিছু ধরনের চিন্তা ভাবনাও রয়ে যাচ্ছেন, তো এরা রবীন্দ্রনাথকে কি আমরা কেউ বলবো যে তিনি কুসংস্কারাচ্ছন্ন ছিলেন? রবীন্দ্রনাথ যা যা কাজকর্ম করেছেন তাকে তার মধ্যে অনেক কিছুই কিন্তু এই যাকে বলা হয় কলোনিয়াল মডার্নিটির মতোই কাজকর্ম করেছেন, অবশ্যই তাকে ভাঙছেন, চুটছেন, তাকে দুমড়ে মুচড়ে ফেলছেন লৌকিক চাহিদার জন্য বা লৌকিক প্রসঙ্গে, কিন্তু তার মধ্যেও এই এই যুক্তিবাদকে পুরোপুরিভাবে গ্রহণ একদম ভাবে, তাছাড়া আর অন্য কোনো ধরনের ইয়ে নেই, তাছাড়া আর অন্য কোনো ধরনের পসিবিলিটি নেই, বা অ্যাটলিস্ট
সেটা কিন্তু এরা কেউই ছাড়তে পারছে না। এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যাকে মানে এই যে পুরো একটা জেনারেশন উঠে আসছে, যারা ধরুন এই 1800 শতকের মানে এই কোলোনিয়াল প্রজেক্টটা যখন ওভারওয়েলমিং পুরো ইয়েটা শুরু হচ্ছে, তাদের তারা একটা প্রোডাক্ট, পশ্চিমী আধুনিকতা, পশ্চিমী আধুনিকতার একটা প্রোডাক্ট, কিন্তু তারা কিন্তু সর্বৈভাবে যে তাদের মানে ইয়েটা গ্রহণ করে নিচ্ছে তা নয়। সেই জন্যই সেটাই আমার খুব ইন্টারেস্টিং লাগে। ঠিক, এটা শুনতে শুনতে আমার এটা মনে পড়লো আর কি, জাস্ট কমেন্ট হিসেবেই এটা বললাম। আর একটা কথাও মনে এলো যে উইলিয়াম স্টেড এর কথা যে বলছিলে আর কি, তো এখানে ওই 19 শতকের শেষ দিকে যে থিওসফির চর্চা হচ্ছিল বা যে প্রেত চর্চা, এবং সেটার মধ্যে শিক্ষিত মানুষরা অনেকে যুক্ত ছিলেন, তো সেখান থেকে যারা যুক্ত ছিলেন তারাও কি কেউ এই ভৌতিক জিনিসপত্র তাদের কিছু লিখে গেছিলেন? আমি নিজে ওই ব্রাহ্মদের নিয়ে চর্চা করতে গিয়ে দেখেছিলাম রাজলক্ষ্মী দেব্বা বলে একজনের একটা লেখা আছে, যেখানে উনি ওই কিভাবে এবং সত্যিকারের উদাহরণ দিচ্ছেন যে পরলোক তত্ত্ব এবং সত্যি সত্যি প্রেতাত্মারা নেমে এসে যেগুলো বলছে সেই কথাগুলো আবার নাকি সত্যি মিলেও যাচ্ছে। মানে সেই রকম একটা বাতাবরণ ছিল বলে কি এই ধরনের ভূতের লেখা বা এইগুলো লোকে বেশি নিচ্ছেন, গ্রহণ করছেন, এটা মানে কি? হ্যাঁ, মানে সেটা আমি তো বললামই যে একটা এর একটা মানে একদম লোকাল একটা কনটেক্সট, মানে দেশীয় একটা রাজনীতি রয়েছে, আবার একটা তার একটা আন্তর্জাতিক স্তরেও দেখা যাচ্ছে। এই যে থিওসফিস্টের কথা আপনি বললেন, এই ধরনের মানে ওই আমি উইলিয়াম স্টেডের জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলেছি, এবং অন্যান্য শুধুমাত্র তো ইংল্যান্ডে নয়, ইউরোপেও মানে যাকে বলা হচ্ছে আচ্ছা আধুনিক পশ্চিমী আধুনিকতার একদম যেটা আঁতুর ঘর, সেখানেও কিন্তু একই সঙ্গে আমরা এই ধরনের কৌতূহলী লোকেরা যে হারিয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তারা কিন্তু তাদের মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনার আদান প্রদান হচ্ছে, তাদের মধ্যে তাদের কিছু কিছু লেখা ভারতবর্ষে এসেও পৌঁছচ্ছে। ভারতবর্ষের অবশ্যই মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবাই তো আর এই বইগুলো অ্যাক্সেস করতে পারছে না, তারাই অ্যাক্সেস করতে পারছে যারা অলরেডি কিন্তু ওয়েস্টার্ন ইনস্টিটিউটের পার্ট হয়ে রয়েছে, রাইট? যে তারা অলরেডি স্কুল কলেজে পড়েছে, তারাই কিন্তু ইউরোপ থেকে আসা বইগুলো পড়তে পারছে। তো তো সেইখান থেকেই হয়তো এই দ্বিখণ্ডিত ব্যাপারটা শুরু। কিন্তু এই থিওসফিস্ট সোসাইটিস, ক্লাবস, এইগুলো তো নানাভাবে ছড়িয়ে পড়ছে, তার একটা প্রভাব রয়েছে, যেটা আমাকে আমি খানিকটা বললাম, যেটা আপনিও আপনার প্রশ্নে বললেন, যেটা আমি আমার টকেও খানিকটা বলেছি, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। আমি তাহলে ওটা একটু মিস করেছি, আমি বললাম শুরুতেই যে না, আমি অল্পই বলেছিলাম যে যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে যে সেম একটা প্যারাডক্স কিন্তু তাদের মধ্যেও রয়েছে। এরা কিন্তু কেউ এর মধ্যে উইলিয়াম স্টেড ইনক্লুডেড কেউ বলছে না যে আচ্ছা বিশ্বাস করে নাও, হ্যাঁ যে তুমি দেখোনি সেটা তোমার, তুমি ভূত দেখোনি তার মানে ভূত আছে। তারা কিন্তু এভিডেন্স বেসড প্রমাণ দিচ্ছে, সেই জন্যই তারা কিন্তু সাহিত্যিক নয়, তারা তারা ফিকশনাল জগৎ তৈরি করছে, মানে তারা সত্যিকারের ভূত দেখছেন বা অথবা তারা সেইগুলো তো সাহিত্যের বদলে তারা ডায়েরি লিখছেন, তারা তারা সাংবাদিকতা করছেন। সেইখানেই একটা অদ্ভুত আমি প্যারাডক্স দেখতে পাই যে একটা পরিসংখ্যানবাদও রয়েছে, এম্পিরিসিজমেরও একটা একটা গুরুত্ব রয়েছে, আবার আবার এই এই ভৌতিক এলিমেন্টগুলোও রয়েছে যে এগুলো সত্যি ঘটেছে। দেখুন, এটা বললে পরে খুব আবার একটা অন্য আরেকটা টক দিতে হবে আমাকে, তাহলে টক দিতে হবে। কারণ সেটা হচ্ছে যে যেখানে ধরুন আপনি আপনি যদি মানে জনরার ডেফিনেশন যদি ধরে নেন যে হরর লিটারেচার এবং ভূত গোস্ট লিটারেচার এই দুটোর আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, আলাদা আলাদা ইয়ে রয়েছে, এবং আমি বলবো না যে এটাকে ধরে নেওয়া যায় আচ্ছা এই সময় থেকে ভূত সবাই হরর হয়ে গেল, যেটা যারা এখানে সাহিত্যের ক্ষেত্রে জনরা স্টাডিজ করেন তারা বলেছেন যে আচ্ছা মোটামুটি তিনটে জিনিস তিনটে ব্রডলি ইয়ে করেছেন। একটা হচ্ছে ফ্যান্টাস্টিক, যে একে ফ্যান্টাস্টিক লিটারেচার, এগুলোর এই এই ক্যারেক্টারিস্টিক থাকলে এটা হয়ে যাবে ফ্যান্টাস্টিক। যেমন আমার যতটুকু বোঝার
গুপি গাইন বাঘা বাইন হচ্ছে খুব, বা লুল্লু হচ্ছে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক লিটারেচার মানে যেটাকে এমন একটা সাহিত্য যেটাকে আপনাকে বাস্তব আর অবাস্তবের মধ্যে কোনো দ্বন্দ্বে ফেলবে না। তো এমন একটা পৃথিবী, সাহিত্য এমন একটা পৃথিবী তৈরি করবে যে হ্যাঁ কি না এর যে উত্তর পাঠক হিসেবে সেটা নয়, মানে একটা অলমোস্ট ন্যাচারালাইজেশন অফ অফ দিস, সেটাকে বলা যায় ফ্যান্টাস্টিক। এবার হরার লিটারেচার, হরার তো মানে শুধু ভূতি হরার নয়, অনেক অন্যান্য কিছু দেখেও হরার হতে পারে। একটা অদ্ভুত দেখতে প্রাণী দেখলেও আমরা হরিফাইড হতে পারি, আমরা ভয় পেতে পারি। একটা অজানা কোনো বস্তু, অচেনা কোনো বস্তু রাস্তার কোণে দেখতে পেলেও আমরা ভয়ে চমকে উঠতে পারি। তো সেইগুলো বললে পরে ওই মানে এটা একটা যেটাই বলছি একটা দীর্ঘ আলোচনা হয়ে যাবে এই হরার লিটারেচার নিয়ে, যে তো হ্যাঁ কিছু ভূতের সাহিত্য হরার লিটারেচার নিশ্চয়ই, কিন্তু সব হরার লিটারেচার কিন্তু ভূত নিয়ে নয়। বেশ, আর খুব বেশি না, আর আমার জাস্ট একটু কমেন্ট হিসেবেই মনে হলো, এই জেন্ডার স্টাডিজ যারা করেন যে ভূত হয়ে ফিরে আসার এই ব্যাপারটা, বা যেখানে একটা প্রতিবাদের একটা ট্রোপ হিসেবে ইউজ করা হচ্ছে এই জিনিসটাকে, এটা সাম্প্রতিক কালে দেখছি যে অনেকগুলো ফিল্ম বেরিয়েছে, যেমন বুলবুল একটা ফিল্ম দেখছিলাম যেখানে ওই সে আর কি মানে এত অত্যাচার করছে যে ফাইনালি, যদিও সে ভূত হয়নি কিন্তু সেটা ফাইনালি জানা গেল, কিন্তু ওটা পেতনি বেরিয়েছে, সেই জিনিসটা ব্যবহার করা হয়েছে সেই পুরোনো যে রাক্ষস কুক্ষস সেই জায়গা থেকে, কিন্তু সে ফিরে আসছে মানে একটা প্রতিশোধ নেওয়ার জন্য। তো এরকম আরো কিছু সিনেমা বোধহয় সাম্প্রতিক, আরো একটা সিনেমা আমি এখনো দেখে উঠতে পারিনি, রিলিজ করেছে শাবান আজমি বোধহয় আছে, ওই কন্যা ভ্রূণ হত্যা নিয়ে, সেখানেও এরকম একটা ভূতের কিছু অনুষঙ্গ আছে। তো আলটিমেটলি সেই আর কি মানে ওইটা একটা ভাবে একটা প্রতিবাদী সাহিত্যের ওই জায়গাটা আর কি, বা কোনো সাহিত্য শুধু না মানে এইভাবে আর কি একটা এক্সপ্রেশন আমরা বলতে পারি। হ্যাঁ মানে এটা আমি যখন আমার মানে একটা অদ্ভুত ব্যাপার যে ভূতেরও ভূতেরও একটা মানে মানে ভূত হয়ে গেলে পরেই যে তার যে নানা ধরনের জৈবিক জীবনে স্থানকাল পাত্র সেগুলো তো হারিয়ে যায় না, যার জন্য আমাদের ভূতেরা তাদের জাত রয়েছে, ধর্ম রয়েছে, লিঙ্গ রয়েছে, সবকিছুই রয়েছে, ব্রহ্মদত্তি, শাকচুন্নি, মামদ, এরা সবাই, তার মানে এদের মানে এদের মানে জীবিত অবস্থা থেকে আফটার লাইফেও কিন্তু সেই আইডেন্টিটি মার্কার গুলো তারা বহন করে চলেছে শুধুমাত্র তাদের মানে নানা দিক থেকে। আমি আমার ছাত্রদের যেমন বলি যে চুড়েল, চুড়েল একটা যেটা বাংলায় খুব একটা ব্যবহার করা হয় না, হিন্দিতে চুড়েল, যেটা বুলবুলেও বোধহয় চুড়েল রয়েছে। তো চুড়েল কিভাবে হয়, আমার মনে হলো পেতনির কাছাকাছি হতে পারে হয়তো। হ্যাঁ তো একটা একটা আমি জানি না এটা সর্বৈবভাবে সত্য সত্যি কিনা, কিন্তু একটা বিশ্লেষণ হচ্ছে কে চুড়েল হয়, কোন মহিলা মরলে চুড়েল হয়। তো একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে মহিলা তার জীবদ্দশায় তার রিপ্রোডাকটিভ ডিউটি গুলো পালন করতে পারে না, মানে যার সন্তান হয়নি অথবা যে মৃত সন্তানের জন্ম দিয়েছে। তো বেসিক্যালি এরা আপনারা দেখতে মানে বুঝতেই পারছেন যে একটা লিঙ্গভিত্তিক বৈষম্য, লিঙ্গভিত্তিক অত্যাচারের একটা কাহিনী। আচ্ছা যে তুমি মহিলা হিসেবে যদি রিপ্রোডাকটিভ মেশিন না হও তাহলে মরে গিয়ে চুড়েল হবে, মানে ইউ উইল বি স্টাক মানে এই পৃথিবী। তো হ্যাঁ মানে এর সব হ্যাঁ তো অবশ্যই মনে ভাবলে বা চিন্তা করলে অনেক কিছুই পাওয়া যায়, মানে ভাবনাগুলো অনেক উস্কে দিলে আর কি, মানে কথা শুনতে শুনতে অনেক কিছু মনে হলো অবশ্যই। তাহলে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ নন্দিনী, একটা জিনিস এই প্রসঙ্গ তো একটা আসলে প্রশ্ন এখানে করে উঠতে পারেননি, কিন্তু আমাকে পার্সোনাল মেসেজে পাঠিয়েছেন চন্দ্রনাথ চৌধুরী। চন্দ্রনাথ চৌধুরী জানতে চেয়েছেন, ওনার একটু জানার ইচ্ছা রয়েছে যে এই যেহেতু একেবারে ওই প্রসঙ্গেই আলোচনাটা হচ্ছিল এখন, যে ব্রহ্মদত্ত, মামদ, পেতনি, শাকচুন্নি এরম শ্রেণীবিন্যাস আমরা জেনেছি আমাদের ক্ষেত্রে, এখন সেই আলোচনাটা উঠে এলো, বিদেশিদের এই যে ভাগগুলো এর মধ্যে কি ধরনের আছে একটু জানার ইচ্ছা উনি প্রকাশ করেছেন, যদি দু একটা অন্তত বলেন। বিদেশে বিদেশে অ্যাটলিস্ট ইংরেজি নিয়ে বলতে পারি যে গোস্ট যে ক্যাটাগরি তার মধ্যে তো যেমন মানে উইচক্রাফ্ট, যেহেতু নন্দিনীদি প্রশ্নটা মানে এর আগে খানিকটা অভিজিতের প্রশ্নের মধ্যেও ছিল যে ইন্টারসেকশনালিটি কি, বা
এই নারীবাদী উইচক্রাফট, উইচক্রাফট এই নিয়ে বেশ কিছু লেখাপত্তর হচ্ছে, যে মিডিয়েভাল পিরিয়ড থেকে এবং মধ্যবিত্ত এবং আধুনিক সময় থেকে, যে এই উইচক্রাফট বা সর্সারি কেন করছে, কোন মহিলাদের উইচ বলা হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের ক্ষেত্রে চন্দ্রনাথের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি যে ভারতের ক্ষেত্রে যে একদম একটা ক্লিয়ার নমেনক্লেচার আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার না হলেও বেশ একটা থরো নমেনক্লেচার, ব্রাহ্মণ মরলে ব্রহ্মদত্তি হবে, মুসলমান মরলে মামদ হবে, বা মহিলা মরলে পেতনি হবে, শাকচুন্নি হবে, এই ধরনের হবে টবে, এত ক্লিয়ার মানে থরো নমেনক্লেচার হয়তো দেখা যায়, হয়তো কেন দেখা যায় না গোষ্ঠের মধ্যে, কিন্তু তারও কিন্তু বেশ কিছু কিছু মানে ইয়ে রয়েছে, মানে তাদেরও একটা মানে কি বলবো, ডিফারেন্ট অরিজিন স্টোরি রয়েছে, যে উইচ সব সব গোস্ট কিন্তু উইচ নয়, আবার এরকম এরকম রয়েছে, কিন্তু গোস্ট ইটসেলফ এর মধ্যে এরকম ক্যাটাগরি আছে বলে তো আমার খুব একটা মানে খুব এত এত দৃঢ় নয় ভারতের মতো। ঠিক আছে, আমার শুনতে শুনতে পাচ্ছি নন্দিনীদি, মিউট হয়ে গেছে। ও আচ্ছা, মনে হলো আপাতত, তো এইটাই জিজ্ঞেস করলাম, আর খুব বেশি কিছু জানার নেই, আবার মানে জানার নেই মানে এক্ষুনি জিজ্ঞেস করার নেই। আর প্রশ্ন কি আরো আছে কৌশিক? সেগুলো আমার মনে হয় না, আমি দুটো তিনটে, হ্যাঁ সেটা হচ্ছে যে একটা খুব ইন্টারেস্টিং কথা আমাকে বলতে, কৌশিক আমাকে আমরা খুব সংক্ষেপে শেষ করব, আমাকে শেষ করতে হবে, কিন্তু 10টা বাজে, আমাকে একটু কাজে যেতে হবে, ওখানে 10টা ঠিক আমি মনে আছে। সেটা হচ্ছে বিক্রম আর বেতাল, মানে বিক্রমাদিত্যের যে গল্প বেতাল পঞ্চবিংশতি বা বেতালের গল্প, সেই ঘাড়ে ভূত চেপে ঘুরে বেড়ানো, গাছ থেকে নেমে এসে এবং তারপরে প্রশ্ন করা ভূতের বেতালের সেই প্রশ্নগুলো, এবং সেই প্রশ্নের মধ্য দিয়ে যেভাবে বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হয়েছিল সেই সময়, যেটার অনুবাদ বিদ্যাসাগর প্রথম বাংলায় করেন বেতাল পঞ্চবিংশতি 32 সিংহাসন, এগুলো কোথাও আমার মনে হচ্ছিল আজকের আলোচনা শুনতে শুনতে, যে আমরা এই যে শতাব্দীর সন্ধিক্ষণে যে ফিন্ডিসিয়াকাল এই পার্টিকুলার টাইমটা ধরে দেখার চেষ্টা করলাম শুভদীপ, খুব ভালো লাগলো, কিন্তু কোথাও না সেই ধারাটাই আসলে বোধ হয় ব্যাক করেছে, ব্যাক করছে। যদি একটু থরলি আমরা দেখি, স্টাডি করি, আমি গোটা আলোচনার প্রেক্ষিতেই বলছি, তাহলে এই বেতালের যে বিভিন্ন প্রশ্নগুলো, যে সামাজিক সম্পর্কের সমস্যা, সামাজিক অস্তিত্বের সমস্যা, সেগুলো যে তুলে ধরা ছিল, যেখানে অসম্ভব সুন্দরভাবে ইন্টারসেকশনালিটি, ইন্টারসেক্সুয়ালিটি, রিলেশনশিপ, ইচ এন্ড এভরি অ্যাসপেক্টস, সেগুলো কিন্তু উঠে এসেছিল, তুলে ধরা হয়েছিল, এবং সেগুলোকে সেই সময়ের মানদণ্ডে কিভাবে দেখা হচ্ছিল তার মধ্যে কিন্তু একটা সামাজিক আর একটা স্তরবিন্যাস আমি নিজে ভাবতে গিয়ে ভেবেছি এটা অনেক সময়, যাতে আজকে আরো আমার মাথায় এলো যে সেই আলোচনায় সেটা উঠে এলো। সেই জন্য আমার যেটা মনে হয় যে আমরা এই দিক দিয়েও যদি কখনো দেখার চেষ্টা করি, যে এই তুলনামূলক ব্যাপারটা, যেটা নট নেসেসারিলি যে হয়তো আমরা ঠিক যে আমরা বিভিন্ন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ যখন দেখছি দেজার প্রভাব, ফ্রয়েডের প্রভাব, বিভিন্ন প্রভাবগুলো কিভাবে পড়েছে, বা প্রশ্ন এলো সুররিয়ালিজম কিভাবে প্রভাব ফেলছে, কিন্তু এর অনেক আগে থেকে এই প্রভাবগুলো রয়েছে। এবং আরেকটা অ্যাসপেক্ট যেটা যেটা ভীষণ সুন্দর করে তুমি বলেছো, যে ঔপনিবেশিকতার সঙ্গে তার একটা বিরোধী মানসিকতার প্রভাব উঠে আসছে, সেই আলোচনাটার ক্ষেত্রেও যদি আমরা দেখি যে ইভেন সেক্ষেত্রেও যে যে ফ্যান্টাস্টিক লিটারেচারের কথা হচ্ছিল এক্ষুনি, তো সেখানে দক্ষিণারঞ্জন মজুমদার যখন লিখছেন, দক্ষিণারঞ্জন মজুমদার যখন ঠাকুরমার ঝুলি লিখছেন, তাতেও কিন্তু একটা অন্য আসপেক্ট, একটা জাতীয়তাবাদ একটা ছুঁয়ে আসছে। তো সেই জন্য কোথাও আমরা যদি এই আলোচনা, আজকের আলোচনা আমার মনে হয় যে অনেককেই হয়তো খুব মানে অনেকে খুব স্বাভাবিক ভাবে এটাকে ভেবে নিয়েছে যে একটা ভৌতিক সাহিত্য শুধু, কিন্তু তা বোধ হয় নয়,
এর মধ্যে যে অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে, অনেকগুলো ধারা রয়েছে, সেই আলোচনাগুলো তুলে ধরার জন্য তো তোমাকে অনেক ধন্যবাদ, এবং সেগুলো ভাবানোর সূত্রগুলো আবার করে দেওয়ার জন্য যারা ভাবতে চাইছেন আগ্রহী তাদের জন্য অনেক ধন্যবাদ। এবং একই সঙ্গে যারা সাধারণভাবে ভূত নিয়ে ভাবনা চিন্তা করতে চান তাদের ক্ষেত্রেও যে ভূতদেরকে কিভাবে আবার দেখা যায়, ভাবা যায়, সেটা মনে করার মধ্যে একটা ভালো লাগা রয়েছে। আমার বন্ধু আর্থনীল, সে একটু আগেই আমায় মেসেজ করলো যে আমাদের মাস্টারমশাই স্কুলের অপূর্ববাবু, উনি বলতেন যে আমি ভূতকে মানে বিশ্বাস করতে ভালোবাসি। এই যে ভূতকে বিশ্বাস করতে ভালোবাসি, এই কনসেপ্টটা, এই ভাবটা, এটার মধ্যে আসলে কোথাও একটা আমাদের অতীত মথন, যার সঙ্গে অতীতের সঙ্গে কথোপকথন লুকিয়ে রয়েছে। মানে সেটাই যদি আমি দেখি, এইচকে যখন বলছেন হোয়াট ইজ হিস্ট্রিতে, যে অতীতের সঙ্গে বর্তমানের কথোপকথন, তো এই ভূত আর ওই ভূতের মধ্যে যে সম্পর্কটা, সেটা বোধ হয় একরকম ভাবে ভৌতিক সাহিত্য তুলে ধরেছে, যেটা নিয়ে চর্চা ইতিহাসের বা সমাজবিজ্ঞানের আঙ্গিকে অনেক কম হয়েছে, যেটা তুলে ধরা আরো যেতে পারে বলে আজকে তোমার আলোচনায় আমরা খুঁজে পেলাম। একটাই কথা বলবো যে এই যে অতীত আর বর্তমানের সঙ্গে যে যে মিলন হচ্ছে বা একে একে অপরের সঙ্গে মিলছে এই এই ভৌতিকতায়, আমি আর একটা কথা বলবো, ভবিষ্যৎকেও বাদ দেওয়া উচিত না। যার জন্য আমি যার জন্য দেরিদার প্রসঙ্গটা তুললাম, আরো অনেক লেখা রয়েছে, পার্টিকুলারলি ওনার নামটাই তুললাম একটা কারণে, কারণ একটা জিনিস আমার খুবই ইন্টারেস্টিং এবং এ নিয়ে প্রচুর লেখাপত্র হয়েছে, যেটা ইন্টারেস্টিং লাগে দেরিদার ক্ষেত্রে, যে দেরিদা কিন্তু একটা ভূতকে নিয়ে নতুন করে ভাববার, এই সময়ের ব্যাপারটাকে নিয়ে নতুন করে ভাববার একটা জায়গা বলছেন, যে গোস্টস ক্যান অলসো কাম ফ্রম দ্য ফিউচার, ভবিষ্যতের থেকেও ভূত আসতে পারে, ভূত যে শুধু অতীতেই রয়েছে তা নয়। তো সেই জন্যই আমি বলবো যে এই শুধু শুধু বর্তমান ভবিষ্যৎ এবং ভবিষ্যতের ভূত, ভবিষ্যতের থেকেও ভূত আসতে পারে, ভবিষ্যতের থেকেও কিন্তু নানা ধরনের তাড়না আসতে পারে, নানা ধরনের অনিশ্চয়তা আসতে পারে, নানা ধরনের অ্যাংজাইটি আসতে পারে। সো এবং যেটা আমার মনে হয় এই ভবিষ্যতের ভূত ব্যাপারটা, যার জন্য এই সিনেমাটা অত্যন্ত খুব ভালো একটি সিনেমা, মানে বাণিজ্যিক বাংলা সিনেমায় গত কয়েক বেশ কিছু বছরের মধ্যে বোধহয় মানে হয়তো একমাত্র ভালো সিনেমা বলা যেতে পারে। যাই হোক, ওই সেখানে আমার মনে হয় যে বিশ্বায়নের, যার জন্য আমার আমি বিশ্বায়নের পরের যে ভূতুরে ব্যাপারগুলো, এই ভবিষ্যতের ভূত ব্যাপারটা কিন্তু বিশ্বায়নের পরের সাহিত্যে এবং সিনেমায় খুব দেখা যাচ্ছে ভারতে, যে আনসার্টেন ফিউচার। আমি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের জন্য পুরঞ্জয়কে অনুরোধ করব, তার আগে আমি জাস্ট দুটো ঘোষণা করে নিই। সেটা হচ্ছে আমাদের অধ্যাপক চিন্তাহরণ চক্রবর্তী স্মারক বক্তৃতা, অধ্যাপক চিন্তাহরণ চক্রবর্তী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে 4 ডিসেম্বর। 4 ডিসেম্বরে এই অনুষ্ঠানে বক্তা রয়েছেন অধ্যাপক রণবীর চক্রবর্তী, এবং তার বক্তব্য, তার যে বিষয় সেটি আপদ্ধর্ম, প্রায়শ্চিত্ত, অপূর্ত কর্ম, তত্ত্ব ও প্রয়োগ, আনুমানিক 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত। 4 ডিসেম্বর অধ্যাপক চিন্তাহরণ চক্রবর্তী স্মারক বক্তৃতা সূচির সঙ্গে এশিয়াটিক সোসাইটির যৌথ উদ্যোগে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এবং আমাদের অপর যে গুরুত্বপূর্ণ স্মারক বক্তৃতা, অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা, 15 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বক্তা অধ্যাপক দীপেশ চক্রবর্তী, তার বিষয় সমুদ্রের আমিষ গন্ধ, বাঙালি পুরুষ জীবনে গৃহ, রমণী ও অসীমের স্বাদ। সকলকেই এই বক্তৃতা, দুটোই স্মারক বক্তৃতায় আমি আমন্ত্রণ জানাই, সবাই স্বাগত। আমি পুরঞ্জয়কে অনুরোধ করব যে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের জন্য, শুভদীপ খুব ভালো লাগলো, পুরঞ্জয়।
নমস্কার নমস্কার আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বলি সূচি সোসাইটি ফর আন্ডারস্ট্যান্ডিং কালচার অ্যান্ড হিস্ট্রি ইন ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজিত যে উর্ণাময়িক আলোচনা চক্র তার আজকে পঞ্চম উদ্যোগ পরম্পরা। তাতে অধ্যাপক শুভদীপ সিনহা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য এবং ভূত চতুর্দশীর প্রাককালে আমাদের এই ধরনের একটা ভৌতিকতা এবং সেটাকে ভৌতিকতাকে বৌদ্ধিক স্তরে এইভাবে উন্নীত করবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে পাশে থাকার জন্য অধ্যাপিকা নন্দিনী জানা মহাশয়কে এবং প্রখ্যাত লেখক সম্রাট ব্যানার্জিকে। এছাড়াও আমাদের সঙ্গে এই উদ্যোগে বিভিন্ন জন পাশে থেকেছেন, সহযোগিতা জানিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের জন্য প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ফেসবুকে লাইভ থাকা শ্রোতাদের এবং যারা প্রশ্ন করেছেন, করে আমাদের ঋদ্ধ করেছেন, এই আলোচনাকে এগিয়ে নিয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ রাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।